প্রতিদিনকে সমানভাবে আসার জন্য আপনাকে জানানো হচ্ছে। অনুষ্ঠানে
পর্বে যাওয়ার জন্য আমি সভাপতির অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের মোহাম্মদ তৌহিদুর রহমান। Thank you.
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك ورحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين أسقط قدمي هناك البندا مولا تمر دربار هاك تلتي مولا যার উদ্দেশ্য করে তোমার দরবারে হাত তোলা মওলা তুমি তার গুনাহগুলো সমূহকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে জান্নাতবাসী করে দাও। ইয়া রাব্বুল আলামিন জাহান্নামে এই হোস্টেল আজকে এই হোস্টেলে দাঁড়িয়ে মওলা আমরা যারা হোস্টেলের বড়রা আছি এই প্রতিষ্ঠানের শিক্ষক আছি কর্মচারী আছি যারা ইয়াতে এই প্রতিষ্ঠানে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন মওলা তুমি আমাদের সব মাফ করে দাও। রব্বি জিদনি ইলমা অষ্টম পর্বের মেকানিক্যাল বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ কামাল হোসেন, সিভিল বিভাগের রুহুল আমিন স্যারকে অর্থাৎ আমাদের আজকের মহৎ অনুষ্ঠানের বিশেষ অতিথি তাকে বরণ করে নিচ্ছে অষ্টম পর্বের মেকানিক্যাল বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ কামাল হোসেন। সভাপতি ও নবাগত হোস্টেল সুপারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অষ্টম পর্বের ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের সকলের মধ্যমণি প্রাক্তন হোস্টেল সুপার স্যার অরুণ কুমার হালদারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অষ্টম পর্বের সিভিল বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ রিপন হোসেন। প্রাক্তন সহকারী হোস্টেল সুপার ও বর্তমান সহকারী হোস্টেল সুপারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নূর ইসলাম ভাই ষষ্ঠ পর্ব ফিজুস অষ্টম পর্ব। আমি পালাক্রমে বলছি আপনারা এসে যথারীতি তাদেরকে ফুল দিয়ে বরণ করুন। আরমান অষ্টম পর্ব, অষ্টম পর্ব, সুজিত স্যারকে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ রাজীব হোসেন। আমরা
সবচেয়ে বড় বেড়ে ছাত্র রাশিদুল ইসলাম। আমরা কোন দলের মাধ্যমে বেদান্তকে বড় করবেন যোগ্য বন্ধু, এক কথায় তিনি আমাদের সাথে বন্ধুত্বসূচক আচরণ করেছেন।
এমনই একজন ব্যক্তিকে আজকে আমরা খুব ঘটা করে বিদায় জানাতে যাচ্ছি। এটি আমাদের সকলের হৃদয় বেদনা ছিল আগের অবধি। ঠিক একই বদলায় আজকে আমাদের এই শহীদাযোগ্য দূতাবাসী ছাত্রাবাসের কর্মকর্তা হিসেবে আমরা বরণ করে নিতে যাচ্ছি স্যার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে। আপনাদের উপস্থিতিতে আজকে আমরা সবাই আবেগ আপ্লুত, আনন্দে আবেশিত। আমাদের সাবেক হোস্টেল সুপার ঠিক যেমনি আমাদের হোস্টেলটি সুন্দরভাবে পরিচালনা করে আসছিলেন, আমরা আশা করি আমাদের নবীন হোস্টেল সুপার সাহেবও আমাদের ঠিক একইভাবে দিক নির্দেশনা দেবেন। ইতিমধ্যে আমরা পরিচয় পেয়েছি, প্রমাণ পেয়েছি যে স্যার আমাদের মাঝে খুব অল্প দিনের মধ্যে যে স্যার আমাদের কতটা ভালোবাসেন, কতটা দিক নির্দেশনা দিয়েছেন, সুন্দরভাবে হোস্টেলটা পরিচালনা করেছেন তা প্রমাণ আমরা পেয়ে গেছি। সুতরাং এখানে আজ আমরা এই শুভ আগমনী মুহূর্তে আমাদের সেই প্রাণপ্রিয় ছোট ভাইয়ের বরণ করে নিতে যাচ্ছি। বরণ করে যে তোমাদের মতো রবীন্দ্রের গ্রহণ করতে আমাদের গৌরব ইচ্ছা থাকলেও রয়েছে সাথে অভাব, তার পরিভাষায় বলতে চাই নেই আয়োজন নেই আবরণ, কি দিয়ে তোমাদের পরিবহন পেটে সিংহ হৃদয়ে আসল তোমাদের আদি পরিবহন। তোমার সাহসী নবীন তোমাদের চলার পথ ভোগ জনধারার মধ্যে তোমরা সকল বাধা বিপত্তিকে দরিদ্র মতিত করে এগিয়ে যাবে দুঃসাহসী নারীদের মধ্যে। এই কামনায় করে ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো। পরিশেষে আর কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমাদের মাঝে আমাদের এই হোস্টেলে এরকম একটি অনুষ্ঠানে পালিত এরকম একটা পালিত পালিত হয়ে যাওয়া অনুষ্ঠানে স্যার মহেন্দ্র কুমার সিদ্ধার আমাদের কাছে প্রতিশ্রুত হতে হয়েছিলেন যে আমাদের এই হোস্টেলে একটি এলজি কিউনের টেলিভিশন দেবেন। তো আমি আশা করি যে স্যার এখানে থাকলে হয়তো আমাদের আশাটা পূরণ হতো। তো আমাদের সকলের আশা যে আমাদের নবীন হোস্টেল সুপারের কাছে নবীন অধ্যক্ষের কাছে যে তিনি আমাদের আশাকে পূরণ করবেন। আমার আরো একটি দাবি ছিল, সেটা হল ফুটবল একটা ইন্টারন্যাশনাল খেলা, জাতীয় পর্যায়ের খেলা। এখানে দেখা যায় যে আমাদের ক্রিকেট খেলাটা অনেক আগে অনুষ্ঠিত হয়ে গেছে পলিটিক নিয়ে, কিন্তু আমাদের ফুটবল খেলাটা আদৌ অনুষ্ঠিত হয়নি। সুতরাং সবাই এই খেলাটা অন্তর্শে দ্রুত অনুষ্ঠিত করার জন্য আশ্বস্ত হচ্ছে। আমাদের একজন ভাই সহকারী তার সুস্থতা কামনা করে এবং সকলের জীবিকার কামনা করে আগে আমার দুর্গতি ধারাবাহিকতায় আর তারই ধারাবাহিকতায় আজ বিগত দিন হোস্টেল স্কুলের
করে আগমন করে। এই হোস্টেলের কোন দীর্ঘদিন ধাপে ধাপে রয়েছে বিগতকে নিশ্চিত করে বিশেষ অঙ্ক, তারা আমাদেরকে নিজেদের সন্তানের মতো আগে যাচ্ছে। আমাদের প্রতি তাদের এতটাই ভালোবাসা ছিল তার বন্ধু, তাই সন্তানের বিদায় বেলা আগে বিদায় করে রাখছে। প্রতিষ্ঠার সূচনা লগ্ন 1965 সালের 19 ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ 47 বছর প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ দক্ষ মানব সম্পদ তৈরি করাই তার লক্ষ্য। আসলে হাঁটি হাঁটি পা পা করে কলেজটির যাত্রা শুরু হলেও বর্তমান এটা বিশাল মহিরূপ ধারণ করেছে, যা বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। সে আমার অহংকার, সে আমার গর্ব, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। 1971 সালে 5 এপ্রিল যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের সরকারি বাসভবনে তৎকালীন অধ্যক্ষ শহীদ সুলতানউদ্দিন আহমেদ পাকিস্তানি পাখানাদার বাহিনীর নির্মম অত্যাচারে নিহত হন, তারই স্মৃতি স্মরণে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আঙ্গিনায় অবস্থিত শহীদ অধ্যক্ষ সুলতানউদ্দিন ছাত্রাবাস। শহীদ অধ্যক্ষ সুলতানউদ্দিন ছাত্রাবাসে চতুর্থ, ষষ্ঠ, অষ্টম পর্বের ছাত্রদের কর্তৃক আয়োজিত 2010-11 সেশনের ছাত্রদের এবং প্রাক্তন হোস্টেল সুপারের সংবর্ধনা অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আরো অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ, আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নবীন ভাইরা যাদের জন্য আজ এই অনুষ্ঠান, সকলকে জানাই শ্রাবণের এই সন্ধ্যায় আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসলে এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, অনুষ্ঠান নবীনদেরকে নিয়ে, নবীনদের উদ্দেশ্যে দুটি কথা বলাই আমার আজকের বক্তব্যের মূল বিষয়। আসলে আলাদিসের একটা কথা আমার বিশেষ করে মনে পড়ে যায়, কর্মশালা প্রার্থনা গোবর হয় না, লেখাপড়ার সময় মতো পড়লে না, শুধু প্রার্থনা করলে ভালো রেজাল্ট হোক এতে কোনো লাভ হবে না, ভালো রেজাল্টের জন্য চাই ভালো পড়াশোনা। সময় তুমি লেখাপড়া করলে না, পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আফসোস করলে এতেও লাভ হবে না, তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাই কবির ভাষায় একটা কথা না বললে নয়, খেলায় মধ্যে আসি সুদ কাটায় না বেলা, সময়ের প্রতিদিনই করিও না করব খেলা। ইংলিশে একটা কথা আছে, ম্যান ইজ দ্য আর্টিস্ট অফ হিজ অন লাইফ, মানুষ তার নিজের ভাগ্যর ইষ্টপতি। আসলে মানুষ তার নিজের ভাগ্যর ইষ্টপতি, এটা মানে তোমাকে রোদ্রে ঘুরে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে হাড় বাড়ানোর জন্য কেটে তোমার পড়াশোনার জন্য টাকা পাঠাচ্ছে, তুমি সেই টাকা খরচ করে ঠিক মতো পড়াশোনা করলে না, এটা তোমার মঙ্গল হবে না। সেই টাকার দিকে চিন্তা করে তোমাকে সময় মতো পড়াশোনা করাই উচিত হবে। আমরা যারা এখানে আছি অনেকেরই গ্রামেরই সন্তান, আসলে বাস্তব দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় যারা গ্রামে খেটে খামারে কাজ করে তারাও কিন্তু পিতামাতাকে সময় মতো খাওয়া পড়া মাথা দেয়। আসলে পিতামাতা তোমার কাছ থেকে বেশি কিছু আশা করে না, তারা চাই তোমার ভালো লেখাপড়া, সুন্দর ভবিষ্যৎ। আসলে পিতামাতার
এই টাকার দিকে দিয়েই তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে, এটাই তোমার দুর্লভ্য হওয়া উচিত। আসলে যারা রাজনীতি করতে ইচ্ছুক বা করতে আগ্রহী, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আসলে পলিটেকনিকে 4 বছরে রাজনীতি করে তোমার কোনোই লাভ হবে না, তুমি 1 মিটার পিছিয়ে ঘুরবা আর 1 মিটার টার্গেটে ঘুরে যাবা। তো তোমাকে কোন বিশেষ মিটিং প্রোগ্রামে ডেকে নিয়ে গেল, হয়তো তোমাকে একটা চা অথবা বিস্কুটের পয়সা দিল, আসার সময় গলা টানা থেকে আসার ভাড়াটাও দিয়ে দিল। তুমি নেতার সাথে মিছিলে যাবা, নেতারা আগে থাকবে পিছিয়ে তুমি থাকবা, নেতার ছবিটা পেপারে ফেলাট হবে, তোমার কোনো লাভ হবে না। আসলে একটা কথা আমার খুব বিশেষ করে মনে পড়ে, যা না বলে নয়, পলিটেকনিকের রাজনীতি সিস্টেমটা কেমন তোমরা জানো? আসলে আমার যে বিষয়ে খুব অভিজ্ঞতা আছে, ভাষাটা একটু দৃষ্টিকোণ হলেও না বললেই নয়, আসলে পলিটেকনিক রাজনীতি সিস্টেমটা এমনই, নেতাদের সাথে তুমি হাতটা বাড়াবা পিছন থেকে ব্যাম্বুটা নিবা। আমার বড় ভাইরাও ঠিক আমাদেরকেও এই ধরনের আদেশ উপদেশগুলো কথা শুনিয়েছিল, হয়তো তারা আজ আমাদের মধ্যে নেই, আমিও কিছুদিন পর এখানে থাকবো না। তো ছোট ভাইদের প্রতি আমার সবিনয় অনুরোধ, তারা যেন এই সব থেকে বিরত থাকে। আসলে চাহিদা তো শেষ নেই, আমার ছাত্রদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আসছে, দীর্ঘদিন যাবৎ পরেদের পুরস্কার প্রদান করা আন্তঃ ক্রিকেট ফুটবল এবং নাটক অনুষ্ঠিত হয় না, প্রধান অতিথিকে অনুরোধ জানাবো অনুপ্রী গ্রামে এইসব অনুষ্ঠানগুলো আয়োজন করার জন্য। অর্থনীতির ভাষায় একটা কথা আছে, মানুষের চাহিদার কোনো শেষ নেই, একটা চাহিদা পূরণ হলে আরো অনেক চাহিদার দেখা দেয়। আসলে বিভিন্নবার বিভিন্ন চাহিদার কথা বলি, অভাবের কথা বলি, হোস্টেলে সেবার অনেক চাহিদা আমাদের আছে। আজকের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি, তবে কলেজ কর্তৃপক্ষে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, তিনারা যেন আমাদের এই দাবিগুলো নিয়ে প্রধান অতিথির সাথে আলোচনা করে। বর্তমান সরকার বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করার জন্য যে অবধি নিয়েছেন, তার সাথে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটকে ডিজিটাল করার জন্য এখন অনেক জিনিসের ঘাটতি রয়ে আছে। আমি মাননীয় প্রধান অতিথিদেরকে সামনে রেখে আজকের আমি আমার অভাবের কথা জানাতে চাই, একটু দেরিতে হলেও তিনারা যাতে আমাদের অভাবগুলো পূরণ করেন। আসলে একটা কথা যে আমাদের এখানে হোস্টেলের দায়িত্বে সুপার সহ যে দুজন সহসুপার আছেন, দুঃখের বিষয় তাদের জন্য কোনো টয়লেট এবং আলাদা বেসিনের ব্যবস্থা নেই। আসলে তারা অনেক সময় রাত 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের সাথে এখানে থাকে, তাদের অনেক সময় টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আমি মাননীয় প্রধান অতিথিকে বলব, অনেক সময় তারা টয়লেটে গেলেও এমন নিচে তারা টয়লেটে যায়, অনেক ছাত্র আছে যারা অদান হচ্ছে ওই দরজায় ধাক্কা দেবে, আসলে এটা খুবই একটা আপত্তিকর বিষয়। আমি মাননীয় প্রধান অতিথিকে বলব, তারা কোন দ্রুত হোস্টেল সুপারের রুমের সাথে একটা টয়লেট এবং ড্রেসিং এর ব্যবস্থা করে। আসলে আমরা শহীদ অধ্যাপক সুলতানুদ্দিন আবাসিক ছাত্রাবাসে প্রায় 200 সর্বমোট 246 জন ছাত্র এখানে থাকি, এর ভিতরে 221 জন ছাত্র মুসলমান এবং 25 জন ছাত্র হিন্দু। আসলে আমাদের মুসলমানদের জন্য কমান্ড রুমের ভিতরে যে প্রার্থনা রুমটা আছে তাতে সর্বোচ্চ 85 থেকে 90 জন ছাত্রের একসাথে নামাজ সালাত আদায় করতে পারে, বাকিরা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সালাত আদায় করতে পারে না। আমি কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই, তারা যাতে দ্রুত আমাদের কলেজের
হোস্টেলের প্রার্থনা রুমটাকে ভেঙে একটু বড় করে দেই, যাতে একসাথে সকল স্টুডেন্ট একই জামাতে একসাথে সালাম আদায় করতে পারে। আমি হোস্টেল সুপারকে জানাতে চাই, আসলে সামনে রমজান মাস, অনেক সময় অনেক ছাত্র বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আসলে আরাম শোনার জন্য ছাত্রদের একটা মসজিদে মাইকের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। আমি এখানে আসার আগে যারা হিন্দু ভাই আছেন আমাকে বলেছে তাদের হৃদয়ের শুরু হবে শেষ, ভোরা বেলা
এটা তোমাকে বুঝতে দিতে যাত্রা অবস্থানে তাকে তাই নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই সব ঠিক থাকবে। তাহলে তোমাদের সুপার এবং সহকারী সুপার কিন্তু এসেছেন এবং প্রাক্তন আমাদের করণী গপ্পা সাহেব আছেন। আমার মনে হয় হোস্টেলে আমি অনুষ্ঠানে কলে পৌঁছেতে আমি আশা পোষণ করি এবং আশীর্বাদ করি যাতে আরো ভালো করে ওনারা চালাতে পারেন, সেই সহযোগিতা করবে। এখন আর বিদায়ের কথা, আমার নিজের কথা আমার পরে বলতে হয়। আমার দুজন সহকর্মী আমার সত্যি কথা জ্ঞানী এবং বলিয়ার রহমান গপ্পা সাহেব আমার সাথে ছিলেন, সাথে ছিলেন এই হোস্টেল পরিচালনা করার জন্য বিভিন্ন ফ্লোরের বৈঠকবৃন্দ, হোস্টেলের বয় বাউন্সি গার্ড যারা আছে, আমি তাদের সহযোগিতায় আমি যতটুকু করতে পেরেছি তাদের সহযোগিতা ছাড়া আমার করা সম্ভব ছিল না। তারা আমাকে যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা করেছে, সেই অবস্থায় ভালো করতে পেরেছি কিনা জানি না, এই অবস্থায় রেখে যেতে পারলাম। হোস্টেলে আমরা এখানে 267 জন ছাত্র, আমি ইতিমধ্যে আমি একটু আমার বক্তব্য আমার একটু বক্তব্যটা হয়ে যাবে, কিছু করার নেই। আমি এই মুহূর্তে আমার শেষ সময় দেওয়ার সময় শ্রোত তোমাদের যেমন দাবি আছে আমার অস্তিত্ব সবার কাছে দাবি আছে, ছোট দাবি বড় না। সেটা যেহেতু প্রধান অতিথি বিশেষ অতিথি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নাই, তাদের লাগবে না এই সমাধান করতে, সেটা আমার জানা আছে। আমি সোলটারটা নিয়েছি, সেটা হচ্ছে আমার হোস্টেল গেটে যেখান থেকে বেরোই নামে ওখানে একটা বড় ঘড়ি টানা দেওয়ার আমার ইচ্ছা ছিল, সামনে সবাই বেরোনোর সময় দেখতে পারে। এই একটা প্রত্যেক রুমে একটা করে বাস্কেট ময়লা ফেলার জন্য প্রত্যেক রুমে, এইটা আমি তোমাদের কাছে টাকা চেয়েছিলাম কিন্তু আমার জানা আছে বর্তমান সুপার তিনি তোমাদের প্রত্যেক রুমে এক একটা ময়লা ফেলার জন্য বাস্কেট কিনে দিতে পারবেন, এই ক্ষমতা তার এখন আছে। এই সাথে আর একটা অফিস এবং ডাইনিং রুম একসাথে চলার জন্য একটা আইপিএস, এটা সম্ভব, প্রিন্সিপালের দ্বারস্থ হতে হবে না, আমি যে ব্যবস্থা করে গেছি এটা সম্ভব। আমি সেজন্য প্রিন্সিপালের কাছে কোনো বক্তব্য রাখছি না। এরপরে হোস্টেলে আমরা কর্তৃপক্ষ তরফ থেকে হোস্টেলে দিকে সবার নজর থাকে, নজর কখন থাকবে ভালো, যদি তোমরা ভালো অবস্থানে থাকো যে হোস্টেলের সুন্দর পরিবেশ সুন্দরভাবে ভালো রেজাল্ট হচ্ছে তখন কর্তৃপক্ষ দৃষ্টিটা তোমরা আকর্ষণ করতে পারবে, আমরা সেই দিকে যাচ্ছি কিনা আমার প্রশ্ন। আমার কষ্ট লাগে যখন ডাইনিং, আমরা আজকে তো নিজেরাই থাকি, বাইরের কেউ নাই, ছাত্র শিক্ষক কর্মচারী, সুতরাং আমরা ক্লাসেও যাবো কি করি, অনেক কথা বলি নিজেদের ভিতর থাকে। আমি দুই একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমি হোস্টেল এখানে কেউ ঢুকতে পারে না, ডাইনিং এ ছোট্ট একটা ফাঁকা থেকে বাটি নিতে হয়, সেই বাটি কেন শর্ট পড়বে প্রশ্ন, এবারটি কোথায় যায়, আমাদের ছাত্রের বাইরে কোন সুযোগ যাওয়ার আছে কিনা এর থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কমন রুমে বাথরুমে বিভিন্ন ফিটিংস, মাঝে মাঝে আমি কষ্ট পেয়েছি তোমাদের এই কাজের জন্য, সেটা যেন আমি এখন স্মরণ করছি এই কারণে যেন আর না হয়, ওখানকার ফিটিংস নিয়ে ফিটিংস বলতে তোমরা আমি আর ব্যাখ্যা করতে চাই না, কিংস নিয়ে তুমি রেখে দেওয়া, এটা এর থেকে বেরিয়ে আসতে হবে। নীতিবোধ ধর্মীয় মূল্যবোধ কাজ করা যে হবে পিছনে, ওই দুটা যদি থাকে তাহলে এর থেকে বেরিয়ে আসতে পারবে। সর্বশেষ আমার কষ্ট লাগলো আমাদের অষ্টম পর্বের কামাল হোসেন, আমার সামনে দিয়ে আমার শপের মধ্যে দিয়ে একটা
খাসা তৈরি করে নিয়ে ওই ডিম শপ থেকে আসছে। কামালকে জিজ্ঞাসা করলাম এটা কোথায় নিয়ে যাবে, বলে স্যার আমাদের ওই হোস্টেলের প্রেয়ার রুমে একটা ঘড়ি লাগানো হয়েছে, ওই ঘড়িটাকে আটকাইতে হবে, ওই ঘড়িটাকে খেসা দিয়ে আটকাইতে হবে, সেই খাসাটা আর ঘড়িটার দাম মানে সমান। আমি জানি না এই হোস্টেলে তো কেউ ঢোকে না, তোমরা নিজেরা, তারপরে আবার প্রেয়ার রুম সেখানে খাসা লাগবে কেন আমার জানা নেই। আমি প্রথমেই বলেছি কষ্ট পাবেন আমরা নিজেরা, নিজেদের শিখতে হবে, এখান থেকে মনে যদি আমি রেখাপাত করতে পারি তাহলে এখান থেকে বিরত থেকে কেন ওখানে লাগবে। আমি আজকের এখানে অনুষ্ঠানে আমি খুলনা পলিটেকনিকের সুন্দরবন ছাত্রাবাসে ছিলাম, 75 সালের কথা বলছি আমি, 75 সালের শুরু। সেখান থেকে আমাদের ডাইনিং প্লেটটা ধুয়ে বাটি থাকত দরজার কাছে আলমারিতে, আমরা নিজেরা নিয়ে বসতাম। এখান থেকে কত বছর আগে হিসাব করো, আর আজকে আমরা কোথায়? আমি সবার কথা দাঁড়া এর থেকে মানে একটা আমি আবারও আমি দুঃখ প্রকাশ করছি যে আমি নিজেরা আমি একটু মনের কথা বলার জন্য তোমাদের মনে একটু দাগ কাটে থেকে পরিবর্তন হোক, সামনে সুপাররা যেন আরো সুন্দর করে এইটা শাসন করে কিছু করা যাবে না, আমি এটার পক্ষ শাসন করলে আরো অ্যাডভেন্ট হয়ে যায়। তোমাকে মনের থেকে যদি কোনো কিছু উদয় না হয়, ধর্মীয় মূল্যবোধ নীতিবোধ যদি উদয় না হয়, কেউ করে দিতে পারবে না এই বয়সে। সেইটুকু আমরা শিক্ষক সেই হিসাবে তোমাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে, তোমরা সঠিকভাবে অনেক রাত হয়েছে অনেক বক্তব্য আসবে, তোমরা সঠিকভাবে সুন্দরভাবে বর্তমান হোস্টেল সুপারকে সহযোগিতা করবে, তোমরা তোমাদের এই হোস্টেল সবদিন থাকবে এখানে সুন্দর হোক, আরো রেজাল্ট ভালো হোক। তোমাদের রেজাল্ট ভালো করার দায়িত্ব তোমাদের কাঁধে পড়ে গেছে, তোমরা হিংসার পাত্র। কলেজের 2000 ছেলে তোমরা 2600-300 এই সুবিধা 3 টাকা সিট রেন্ট দিয়ে এখানে আসো, 3 টাকা সরকারের দিতে হয় প্রতি মাসে 3 টাকা 318 টাকা। তোমরা অনেকে জানো নাই 18 টাকা কোথা থেকে যায়, তোমরা দেও কিন্তু অনেকে মনে নেই জানো নেই কত টাকা, মাত্র 3 টাকা করে প্রতি মাসে সরকারি ঘরে যায় এই সুন্দর পরিবেশের জন্য। তাহলে তোমাদের হিংসার পাত্র তোমরা হওয়াটা বাইরের ছেলেদের দ্বারা, এটা কি করে কাটবে যদি এই হোস্টেলের ছেলেরা সব সুন্দর করে রেজাল্ট করে? কয়েক বছর আগে সিভিলের একটা ছেলে বাংলাদেশের যুদ্ধে প্রথম অবস্থান অধিকার করছিল এবং অত মার্ক কেউ ক্যারি করে নাই এই হোস্টেল ফেলে আমি থাকাকালীন অবস্থা, তো একটা দিয়ে আর কতদিন চলবে? আমি প্রত্যেকটা ছেলে এই হোস্টেলের যে কটা থাকবে তার একটা টিম থাকবে এখানে। তাহলে আমি বলছি যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা কোনো কঠিন কাজ না। এখন হোস্টেলের কথা আমি সুপার ছিলাম আমি জানি আমার দিক অভিজ্ঞতা আছে, কোন কেউ যে বললাম রাখে হোস্টেল সারাদিন হয়নি গেঞ্জাম আপনি এসে এই অসুবিধার কথা বলছেন বা এটা নিয়ে বলছেন, বোঝা গেল কথা? আর আমি যদি বোঝাতে পারি আপনার কাজ ছেলে সুন্দর সুপার যদি বোঝাতে পারে সুন্দর রেজাল্ট সেটা সবাই দেখবে কার বোঝানো লাগবে তার উপর, তখন এর প্রতি একটা আলাদা নজর তোমাদের দাবি দেওয়া ছোটটা বোঝা গেলে কোনো সমস্যা নেই। বর্তমান হোস্টেল সুপারকে আরো আমি আরেকটা দাবি ভুলে গেছি, সেটা আমি ইতিমধ্যে আমাদের এই হোস্টেলে আমি আগেবার আসাকালীন সময় প্রায় 1 ক্রোর ধরে 60-65টা কটের সমস্যা ছিল, কট ছিল না। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র দিয়ে তৈরি করে সেই কটে তোমরা আছো তোমরা জানো না, তোমরা যারা এখন প্রথম দ্বিতীয় পর্বে আসো তারা জানো না সেই কটের পরে তোমরা থাকছো। আমি এবার শুরু করছি কয়েকটা টেবিল আমি এটা সুপার নিজে পারবে না, এটা প্রিন্সিপালের দ্বারস্থ হতে হবে, রিনিউ টেবিল অনেকেরই নাই। আমি শুরু করছি এবার 5টা-7টা নতুন টেবিল। আমি আরো হোস্টেল সুপারকে সহযোগিতা করতে চাই, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমাদের ছাত্র দ্বারা নির্মিত আমাদের 25-30টা টেবিলের ফ্রেম আমার কাছে আছে, যদি সিভিল মেইনটেনেন্স কার্ড জোগাড় করে রেডি করে দেয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আমার ফ্রেম রেডি করা রং করা হয়েছে, হোস্টেলে আনার জন্য অপেক্ষা ছিল।
আপনাকে সেটা অসুবিধা যদি ওইটা হয় তাহলে সেটা আপনি বলতে পারেন। সর্বশেষ তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। যদি আমার ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে কোন সময় রাগারাগি গালাগালি করে থাকি, সেগুলো তোমরা মন থেকে মুছে ফেলো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক। দূর কলেজ থেকে দেখতে পাই যেন হোস্টেলের ছেলেরা সুন্দর করে চলছে, সুন্দর করে চলছে, তাহলে মনে খুব শান্তি পাবো। আমি হোস্টেলের এসে পরের পথটা মানে ওই চাকরি হিসেবে খুব মিশেলাম, এটা আমি কিভাবে মিশেলাম আমি বুঝাতে পারবো। আর সর্বশেষ তোমরা ভালো থাকো। আমার জন্য আমার বয়স অনেক হয়ে গেছে, চাকরি আর দুই বছর আছে। যদি তোমাদের কোনো কষ্ট না দিতে ক্ষতি করে না থাকি, আমার জন্য একটু দোয়া করুন। সবাইকে ধন্যবাদ। প্লেটটা ধুয়ে বাটি থাকতো দরজার কাছে আলমারিতে, আমরা নিজেরা নিয়ে বসতাম। এখান থেকে কত বছর আগে হিসাব করো, আর আজকে আমরা কোথায়? আমি সবার দাদা এর থেকে মানে একটা আমি আবারও আমি দুঃখ প্রকাশ করছি যে আমি নিজেরা আমি একটু মনের কথা বলার জন্য তোমাদের মনে একটু দাগ কাটের থেকে পরিবর্তন হোক, সামনে সোফারা যেন আরো সুন্দর করে এইটা শাসন করে কিছু করা যাবে না। আমি এটার পক্ষ শাসন করলে আরো অ্যাডভেন্ট হয়ে যায়। তোমাকে মনের থেকে যদি কোনো কিছু উদয় না হয়, ধর্মীয় মূল্যবোধ নীতিবোধ যদি উদয় না হয়, কেউ করে দিতে পারবে না এই বয়সে। সেইটুকু আমরা শিক্ষক সেই হিসাবে তোমাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো, তোমরা সঠিকভাবে অনেক রাত হয়ে গেছে, অনেক বক্তব্য আসবে, তোমরা সঠিকভাবে সুন্দরভাবে বর্তমান হোস্টেল সুপারকে সহযোগিতা করবে। তোমরা তোমাদের এই হোস্টেল জীবন যতদিন থাকবে এখানে সুন্দর হোক, আরো রেজাল্ট ভালো হোক। তোমাদের রেজাল্ট ভালো করার দায়িত্ব তোমাদের কাঁধে পড়ে গেছে, তোমরা হিংসার পাত্র। কলেজের 2000 ছেলে তোমরা 2600 এই সুবিধা 3 টাকা সিট দিয়ে এখানে আসো, 3 টাকা সরকারি দিতে হয় প্রতি মাসে 3 টাকা, 318 টাকা। তোমরা অনেকে জানো না এই 18 টাকা কোথা থেকে যায়, তোমরা দেও কিন্তু অনেকে মনে নেয় জানো না কত টাকা, মাত্র 3 টাকা করে প্রতি মাসে সরকারি ঘরে যায় এই সুন্দর পরিবেশের জন্য। তাহলে তোমাদের হিংসার পাত্র তোমরা হওয়াটা বাইরের ছেলেদের দ্বারা, এইটা কি করে কাটবে? যদি এই হোস্টেলের ছেলেরা সব সুন্দর করে রেজাল্ট করে, কয়েক বছর আগে সিভিলের একটা ছেলে বাংলাদেশের যুদ্ধে প্রথম অবস্থান অধিকার করছিল এবং অত মার্ক কেউ ক্যারি করে নাই এই হোস্টেল ফেলে, আমি থাকা কারণ অবস্থা তো একটা দিয়ে আর কতদিন চলবে? আমি প্রত্যেকটা ছেলে এই হোস্টেলে যে কটা থাকবে তারা ক্লিন থাকবে এখানে। তাহলে আমি বলছি যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা কোন কঠিন কাজ না। এখন হোস্টেলের কথা আমি সুপার ছিলাম, আমি জানি আমার তিক্ত অভিজ্ঞতা আছে। কোনো কেউ যে বললাম রাগে হোস্টেল সারাদিন হয়নি গ্যাঞ্জাম, আপনি এসে এই অসুবিধার কথা বলছেন বা এটা নিয়ে বলছেন, বোঝা গেল কথা? আর আমি যদি বোঝাতে পারি না আপনার ছেলে সুন্দর সুভাব যদি বোঝাতে পারে সুন্দর রেজাল্ট সে সাথে সবাই দেখবে কার বোঝানো লাগবে তারা, তখন এর প্রতি একটা আলাদা নজর তোমাদের দাবি দেওয়া ছোট কাটো জানবে কোনো সমস্যা না। বর্তমানে সেল সুপারকে আরো আমি আর একটা দাবি ভুলে গেছি, সেটা আমি ইতিমধ্যে আমাদের এই হোস্টেলে আমি আগে আশাকালীন সময় প্রায় 1 করোড় ধরে 60-65টা কর্ডের সমস্যা ছিল, কর্ড ছিল না। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র দিয়ে তৈরি করে সেই কর্ডে তোমরা আছো তোমরা জানো না, তোমরা তারা এখন প্রথম দ্বিতীয় পর্বে আছো তারা জানো না, সেই কর্ডের পরে তোমরা থাকছো। আমি এবার শুরু করছি কয়েকটা টেবিল আমি এটা সোফা নিজে পারবে না, প্রিন্সিপালের দ্বারস্থ হতে হবে, রিনিউ টেবিল অনেকেরই নাই। আমি শুরু করছি এবার 5-7টা নতুন টেবিল। আমি আরো হোস্টেল সুপারকে সহযোগিতা করতে চাই, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমাদের ছাত্র দ্বারা নির্মিত আমাদের 25-30টা টেবিলের ফ্রেম আমার কাছে আসে, যদি সিভিল মেইনটেনেন্স কার্ড জোগাড় করে রেডি করে দেয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আমার ফ্রেম রেডি করা রং করা হয়েছে, হোস্টেলে আনার জন্য অপেক্ষা ছিল। আপনাকে সেটা অসুবিধা যদি ওইটা হয় তাহলে সেটা আপনি বলতে পারেন।
সর্বশেষ তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। যদি আমার ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে কোনো সময় রাগারাগি গালাগালি করে থাকি, সেখানে তোমরা মন থেকে মুছে ফেলো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক। দূর কলেজ থেকে দেখতে পাই যেন হোস্টেলের ছেলেরা সুন্দর করে চলছে, সুন্দর করে চলছে, গালে মনে খুব শান্তি পাবো। আমি হোস্টেলের এই সুপারের পদটা মানে ওই চাকরি হিসেবে খুব নিয়েছিলাম, এটা আমি কিভাবে নিয়েছিলাম আপনাকে বুঝে দেব। আমার বয়স অনেক হয়ে গেছে, চাকরি আমি বছর আছে, শিক্ষকবৃন্দের বর্ণ বিদায় সম্বর্ধনা 2011 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য বিভাগীয় প্রধান, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপদিষ্ট আমার স্নেহজন্য ছাত্রবৃন্দ, আমার আজকে শিডিউলযুক্ত দুইটা বক্তব্য দিতে হবে। এটা হচ্ছে নবীন সুপার হিসেবে আমাকে এখন বক্তব্য দিতে হচ্ছে, সর্বশেষ সভাপতি হিসেবে বক্তব্য দিতে হবে। তো প্রথমে আমার কথাগুলো শেষ করে যাই। আমি আমার বক্তব্যের শুরুতে পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই। সেই আয়াতে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতাটা কেড়ে নেন, তিনি যাকে ইচ্ছা করেন সম্মান প্রদান করেন, ইজ্জত দেন, তিনি যাকে ইচ্ছা করেন ইজ্জতটা কেড়ে নেন, তারই হাতে সকল কল্যাণ এবং তিনি সর্বশক্তিমান। এই বিশ্বাসকে ধারণ করে আমার কাছে মনে হয় আজকে যেমন ফুলের মাল্য হাতে উঠেছে, কাটাও আমার জন্য অপেক্ষা করতেছে, এটা আমি মনে প্রাণে ধারণ করি, বিশ্বাস করি। এ সম্ভাবনাকে সামনে রেখে কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন উদ্ধৃত করতে চাই। এখন আমার নতুন বাঁধন, নতুন হাসি, নতুন কাঁদন, নতুন সাধের সাধন, গানের মাতন, নতুন আবাহনে আমারই সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে। এতদিন ধরে এই যশোর পলিটেকনিকে যোগদান করার পর দারুণ এক ফুরফুরে মেজাজে আমি সময় অতিবাহিত করতেছিলাম। আমার প্রেশার থাকত তখন 80/120। হোস্টেলে স্যার চেয়ারে বসায় দিয়ে গেলেন আমি, স্যার প্রথম 5 দিন খুব একটা প্রেশার আপ ডাউন করিনি, ইদানিং মাঝে মাঝে মনে হয় প্রেশার 80/120 থাকছে না। এই কারণে থাকছে না যে প্রতিনিয়ত হোস্টেলের চিন্তা আমাকে যতটা সুখপাঠ করে তুলছে ততটাই ব্যথিত করে তুলছে। আমি আমার পরিবারের যতটা খোঁজ খবর না নেই, হোস্টেলের খোঁজ খবর তার থেকে বেশি নিতে হয়। কারণ এটাই ওই স্যার অনুসার বলে গেছেন যে এটা চাকরি হিসেবে আমি নেইনি, ওই কথা শুনে নিয়ে বলতে চাই এটা চাকরি হিসেবে নেওয়া বড় কঠিন। এটা যদি চাকরি হিসেবে নেওয়া হয় তাহলে এখানে আসার খুব একটা দরকার হয় না, আর এটা যদি অভিভাবক কাজ করে নিজের ভিতর তাহলে এখানে প্রত্যেক দিন আসতে হয়, আর যদি এখানে প্রত্যেক দিন আসতে হয় তাহলে এখানে অনেক প্রবলেম সলভ করতে হয়। এই প্রবলেম সলভ করার জন্যই আমি সহ আমার 2 জন সহকর্মী, আরো একজন 3 জন সহকর্মী আমাকে এখানে দেওয়া হয়েছে, যে সহকর্মীদের মোটো সাধনায় এই প্রবলেম সলভ করা। এই প্রবলেম সলভ করতে গেলে তোমাদের শরণাপন্ন হতে হয়, তোমাদের মতের সাথে আমাদের মতকে মিলাতে হয় যদি সেটা পজিটিভ হয়।
সুতরাং আমরা সব সময় এই হোস্টেলের কল্যাণ কামনা করি। এই কল্যাণ কামনা করতে গিয়ে মাঝে মাঝে একটু শক্ত হাতে শক্ত ডিসিশন নিতে হয়। এক তারিখে যোগদান করার পর থেকে এই পর্যন্ত দেখতেছিলাম এটা এমন একটা প্রশাসন যে প্রশাসন সম্পূর্ণ স্বাতন্ত্র্য স্বাধীনতা ভোগ করে থাকে, মাঝে মাঝে উক্ত ঝামেলা এসে মাথার পরে বসে তখনই হয় যত সমস্যা। তো আমি এই প্রশাসনকে আমেরিকান প্রশাসনের মতো মনে করছি এই কারণে যে অনুপ স্যার যা যা রেখে গেছিল আমি সেখান থেকে শুরু করতে চাই। অনেক সময় এরকম হয় একজন হোস্টেল সুপার যা রেখে গেছেন সবগুলো বাংলাদেশের মতো ডিলেক্ট করে আবার নতুন করে উদ্বোধন হতে হয়। আমি ওই রকমটা চাই না। স্যার রেখে গেছিলেন এই হোস্টেলে কোনো বহিরাগত প্রবেশ করবে না। আমি ইতিমধ্যে দেখছি অনেকের অভিভাবক অনেকের অতিথি তার সাথে অবস্থান করছে। আজকে এই অনুষ্ঠানের স্বার্থে এতদিন আমি কোনো কথা বলিনি, এই কারণে বলিনি যে অবজার্ভ করতেছিলাম এই বিল্ডিং এর প্রতিটা ইচ্ছের সাথে আমার সম্পর্ক গড়ে উঠুক এটা আমি চাই। আর এই সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমি প্রত্যেক রুমে রুমে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটা স্টুডেন্টের তার অভাব অভিযোগ ঘরের বিভিন্ন দৈন্যদশা ইত্যাদি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের মাঝে ঘোষণা করতে চাই আগামী 27 তারিখের পরে যদি কোনো স্টুডেন্টের সাথে তার রুমে কোনো গেস্ট অবস্থান করে আমার কাছে যদি সেটা প্রতীয়মান হয় প্রমাণ হয় তাহলে তাকে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী মুদ্রা স্ফীতিজনিত কারণে আরেকটু বাড়িয়ে 250 করে জরিমানা ধার্য করা হল। পরপর যদি কোন স্টুডেন্টের রুমে একই মাসে 500 জরিমানা দেয় তাহলে তার সিট ক্যান্সেল করা হবে। আমি আশা করছি যে আগেরও একটা নীতিমালা সুন্দর ছিল, ওই নীতিমালার সাথে আরো কিছু নীতিমালা যুক্ত করে প্রশাসনিক কাউন্সিলের কি অনুমতি সাপেক্ষে একটা নীতিমালা তোমাদের সামনে জুড়ে দেওয়া হবে। এই গেস্টদের ভিতর একটি উল্লেখযোগ্য পয়েন্ট এখানে উল্লেখ করা দরকার এই যে যারা আজকে অষ্টম পর্ব পার করে চলে যাবে কিছুদিন পরে বিভিন্ন প্রয়োজনে তাদেরকে এই প্রতিষ্ঠানে আসতে হবে এবং তারা যখন দূর দূরান্ত থেকে এই প্রতিষ্ঠানে আসবে এসে তাদেরকে অধ্যক্ষ নাই, বিভিন্ন কাজে বাইরে থাকতে পারে অধ্যক্ষ নাই, একটা কাগজের জন্য আসতে আবার কি ফিরে যাবে? ফিরে যাবে না। সুতরাং হোস্টেল সুপারের অনুমতি নিয়ে তারা যদি হোস্টেলে অবস্থান করতে চায় আর এটা প্রতীয়মান হয় যে সেই হোস্টেলে পড়ার ছিল এই প্রতিষ্ঠানেই কাজে আসছে তাহলে তাকে থাকার সুযোগ করে দেওয়া হবে। যদি কারো বাপ মা আসে সেই বাপ মা হচ্ছে এই হোস্টেলে আমার মেহমান, সুতরাং আমাকেই প্রথমে জানাতে হবে যে আমার বাপ মা এসেছে। কোন ভাই বোন আত্মীয় স্বজন এগুলো কোন হোস্টেলের কাছে এতে কোনো আত্মীয়ই না, সুতরাং বাপ মা যদি আসে আমাকে জানাতে হবে তাকে কি করবো সেটা আমার ব্যাপার। সুতরাং এই ব্যাপারে তোমাদের সজাগ দৃষ্টি থাকবে বলে আমি প্রত্যাশা করি এবং প্রত্যেক মাসে 10 সময় বেঁধে দেওয়া হবে ডাইনিং এর টাকা দেওয়ার জন্য। যদি 10 পরে কেউ টাকা দাও আগামী মাস থেকে 100 সাথে জমা দিতে হবে। এই দুটো বিষয় আজকে বললাম এই কারণে যে দুটো বিষয় রানিং কন্ডিশনে আছে এটা তোমাদের নক্ষদর্পণে থাকা উচিত। অনেকে আবার বলতে পারো যে আগে সুপার এই করছে আপনি কি করবেন তা তো জানি না, সুতরাং একটু নিউজ ইউজ করে দেখলাম, ফলে এই বিষয়গুলো তোমাদেরকে ধারণ করতে হবে। আমি আজকের এই অনুষ্ঠান যারা অনেক শ্রম দিয়ে এই অনুষ্ঠানের সফলতার মুখ দেখাতে চলেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা হচ্ছে তোমরা। আর সাথে সাথে আমার সহকর্মীবৃন্দ যারা এখানে তোমাদের ডাকে, আমি কাউকে ডাকিনি, দেখেছো তোমরা, আমি অবাক হয়েছি যে তোমাদের ডাকে স্যাররা যথাসময়ে এসেছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা দোয়া এবং ধন্যবাদ শুভেচ্ছা সকলগুলি একসঙ্গে জানাই। আমি দোয়া প্রার্থনা করি অধ্যক্ষ মহোদয়ের জন্য উপাধ্যক্ষ মহোদয়ের জন্য তোমরা দুজনের এই অনুষ্ঠানে আসার দুরন্ত একটা ইচ্ছা তাদের ছিল। সন্ধ্যার আগেও আমার সাথে কথা হয়েছে, দুপুরে অধ্যক্ষ মহোদয় বলতেছিলেন আমি চেয়ারে বসতে পারছি না, এত ব্যথা এত কথা এত জড়তা এত অসুস্থ যে আমি তারপরেও আমি মোটরসাইকেল পাঠাইছিলাম স্যারকে আনার জন্য, স্যার বিছানা থেকে উঠতে পারিনি এত অসুস্থ। সুতরাং স্যারদের জন্য দোয়া করি, তোমরাও দোয়া করো যেন স্যার সুস্থ হয়ে যায়। আজকে স্যাররা এখানে আসলে অনুষ্ঠানটা যেমন প্রাণবন্ত হতো আমি মনে করি অনুষ্ঠানটা তেমনই প্রাণবন্ত হচ্ছে।
এবং তোমাদের যে দাবি দাবার কথা তোমরা বলেছ, আমি এখানে প্রতিনিধিত্ব করছেন অধ্যক্ষ মহোদয়ের, রুহুল আমিন স্যার আছেন এবং আজিজ স্যার আছেন, দুজনকে প্রিন্সিপাল স্যার এখানে প্রতিনিধিত্ব করতে ফোনেও কথা বলেছেন। সুতরাং তারা লিখিত আকারে তোমাদের যে দাবি দাবাগুলি, এই দাবি দাবাগুলি আগামীকালকে অধ্যক্ষ মহোদয়ের টেবিলে পেশ হবে। এবং আমি চেষ্টা করব, এখানে সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আছেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আছেন, অন্য অন্যরাও আছেন, সকলে মূলত এই দুটো ডিপার্টমেন্টের কাছে আমাদের অনেক বেশি আপিল। সাথে সুজিত স্যারের কথা না বললেই অকৃতজ্ঞ হয়ে যাব, যে কম্পিউটার একটা আছে এখানে, সুজিত স্যার ব্যবস্থা করেছিলেন, সাথে আরো অনেক ব্যবস্থা করবেন উনি, যেটা আমরা লিখিত আকারে পরবর্তী সময়ে জানাব। তো সুতরাং সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই যে সকল বিভাগীয় প্রধান হোস্টেলদের ব্যাপারে অনেক বেশি অকেফাল যদি তোমরা ততটা সুযোগ করে দাও। তোমাদের সুযোগ কি? তোমাদের সুযোগ হচ্ছে তোমাদের শৃঙ্খলা। এই একটা অস্ত্র দিয়ে প্রিন্সিপালকে প্রতি মিনিটে মিনিটে দুর্বল করে দেওয়া যায়, আর এই একটা অস্ত্র দিয়ে প্রিন্সিপালকে এই হোস্টেল বন্ধ করতে বাধ্য করা যায়। কোনটা তোমরা চাও সেটা তোমাদেরকে ডিসিশন নিতে হবে। যদি তোমাদের শৃঙ্খলা এমন হয় যে প্রিন্সিপাল চাচ্ছে যে আরো বেশি এক্সটেনশন হোক, আরো একটা হোস্টেল হোক, তাহলে সে তোমাদের দ্বারাই ঘটবে। আর এই হোস্টেল যদি তারা লেগে যায় তাও তোমাদের দ্বারাই ঘটবে, কারণ আমরা শুধু শুধু বিপদের সম্মুখীন হতে যাব না। যদি খুব বেশি বিপদে পড়ে যাই হয়তো অধ্যক্ষ মহোদয় বিভাগীয় প্রধান স্যারদের বলবো, স্যার পারলাম না, হতাশ হয়ে গেলাম, ব্যর্থ হয়ে গেলাম, তাহলে এক কাজ করি, দুয়ারি পুলিশ আসুক, তারা লাগা দাও, শৃঙ্খলা করে দাও, ছেলেরা ম্যাচে ম্যাচে থাক, যে থাকুক, স্যার বলে গেছেন 3 টাকা দিয়ে থাকো, এটা এখনো কখনোই বুঝতে পারবে না যদি বাইরে গিয়ে থেকে না থাকো। যারা বাইরে থেকে এখানে আসছো তারা এইগুলো ভালো উপলব্ধি করতে পারবে বলে আমি মনে করি। হোস্টেল এমন একটা ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউট আর এই ইনস্টিটিউট, এই দুই ইনস্টিটিউটের ভিতর অনেক পার্থক্য। ওই ইনস্টিটিউট শিখাবে তোমাকে পুঁথিগত বিদ্যা, আর এই ইনস্টিটিউট শিখাবে তোমাকে তোমার টেবিলে বসে কিভাবে খেতে হবে, তোমার সহোদরের সাথে তোমার সম্পর্ক কি হবে, তোমার টিচারের সাথে তোমার সম্পর্ক কি হবে, এখান থেকে তোমার ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক কি হবে, এই সবগুলো এই ইনস্টিটিউট তোমাকে শেখাবে। আজকে তোমরা দাবি করছো তোমাদের এই মসজিদ এক্সটেনশনের ব্যাপারে, তোমাদের যে রুমে মন্দির আছে এই রুম এক্সটেনশনের ব্যাপারে, অনেক মাইক লাগবে, এ লাগবে, তা লাগবে, এই যে চাওয়া, এই চাওয়ার অনুভূতিগুলো সৃষ্টি হয়েছে এই হোস্টেলে থাকার কারণে। যদি তোমরা ইনস্টিটিউট থাকতে তাহলে এই উপলব্ধিগুলো তোমাদের আসতো না। এটা এমন একটা বাড়ি যে বাড়ি তোমার নিজের বাড়ির থেকেও আপন মনে হয়। যখন 10 দিনের ছুটি শুরু হয় তখন তোমার কাছে 5 দিন যাওয়ার পরেই মনে হয় বাড়ি ভালোই লাগে না, তোর হোস্টেলে চলে যায়। স্যারের কাছে ফোন, স্যার অনুমতি দেন, ইনস্টিটিউট খোলা ক্লাস হচ্ছে না, তাতে কি হয়েছে, আমরা 5 জনই থাকবো, তার মানে উপলব্ধি এরকম বাড়িতে আর ভালো লাগছে না, হোস্টেলেই ভালো লাগছে। অষ্টম পর্ব যেদিন এখান থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবে যে চোখের জল কিভাবে যাচ্ছে। যার সাথে সবচেয়ে বেশি শত্রুতা তার সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব সৃষ্টি হবে এখান থেকে চলে যাওয়ার পর। ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা দুটো পরিচয় দেয়, একটা পরিচয় হচ্ছে কত ব্যাচের স্টুডেন্ট, আর তার থেকে বড় পরিচয় হচ্ছে কোন হলে ছিল, ম্যাচে ছিল, এ একেবারে পরিচয় দেওয়া যায় না। শহীদ অধ্যক্ষ সুলতানুদ্দিন ছাত্রাবাসে ছিলাম, বাসে এখান থেকে যাওয়া, দেখতে থাকবা মনের ভিতর আলাদা এক পরিতৃপ্তি কাজ করবে যদি এখান থেকে শৃঙ্খলাবদ্ধ হয়ে ফিরে যাও এবং সবকিছু শিখে যাও। আমি বলে থাকি তোমাদের জন্য সুন্দর এক ভবিষ্যৎ, সুন্দর এক চাকরি, অর্থনৈতিক সমৃদ্ধি অবস্থান করছে তোমাদের জন্য। কারণ কি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখান থেকে যে তোমরা বিএসসি পাস করে থাকো, কারণ এটা একটা বিশেষায়িত শিক্ষা, ইন্টারমিডিয়েট মান। সুতরাং এখান থেকে যে তোমাকে বিএসসি করতে হবে তার আগে একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করে বেতন পায় 3000 টাকা, আর তুমি এই বিশেষায়িত এসএসসি পাসের পরে চাকরি পেয়ে এখান থেকে চাকরি পাওয়ার পর তোমার বেতন হয় 30000 টাকা। আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা পাওয়ার গ্রিডে চাকরি করে 35000 টাকা স্যালারি, গত বছর বা তার আগের বছর পাস করে ফেলেছে। তো সুতরাং ওখানে অর্থনৈতিক একটু দুর্নীতি পাবে, তোমার চাকরি থাকবে না, শৃঙ্খলা ভঙ্গ হবে, চাকরি থাকবে না। সুতরাং এই শৃঙ্খলা বোধটুকু যদি হোস্টেল থেকে শিখে দেওয়া যায় তাহলে হোস্টেলটাও সুন্দর থাকবে, আমরাও সুন্দর থাকবো, তোমরাও সুন্দর থাকবে। আমি নবীনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই নবীন বরণ এটা একটা সিস্টেমেটিক হয়ে, এটা অনেক আগে হওয়ার কথা ছিল, অনেক দেরিতে হয়েছে, এটা কোনো বিষয় নয়। একটা গল্প মনে না বললেই নয়, সেটা হচ্ছে একদিন এক লোক 9টার সময় ট্রেন ধরতে গিয়েছিল, যে দেখে জাস্ট 9টার সময় ট্রেন এসে গেছে,
তো সে বলতেছে যে বাংলাদেশের ট্রেন ব্যবস্থা এত ভালো যে জাস্ট 9টায় ট্রেন এসে গেল। তখন পাশে স্টেশন মাস্টার বলতেছে ঘাবড়াবেন না, এটা কত কালকে 9টা ট্রেন। সুতরাং আমাদের বর্ষাবরণ অনুষ্ঠান হয় চৈত্র মাসে, এটা আমাদের জাতিগত ত্রুটি। সুতরাং এই জাতিগত ত্রুটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই কারণে আমাদের এই নবীন বরণ যে দেরি করে হলো, এটা আমি মনে করি না হোস্টেল সুপারদের ত্রুটির কারণে এটা দেরি করে হয়েছে। এটা দেরি করে হয়েছে একমাত্র তোমাদেরই কারণে। সুতরাং এই কালচার এক বাটি তিন বাটি হয়ে যাচ্ছে, স্যার বলে গেল যে একজন সাত বাটি খাচ্ছে, দশ বাটি খাচ্ছে, একজন এক বাটি খাচ্ছে, বাটি কোথায় যাচ্ছে। এর থেকে ঘৃণ্য জঘন্য অনুভূতি নিয়ে এখান থেকে যদি তোমরা চলে যাও এই অনুভূতি নিয়ে, এর থেকে দুঃখ আর থাকবে না। সুতরাং এই সমস্ত কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই কারণে যে এর থেকে বড় একটা সম্ভাবনা তোমাদের সামনে ধরা দেবে খুব তাড়াতাড়ি। সেখানে যদি এরকম ত্রুটি লক্ষ্য হয় তাহলে তোমার দিকে আঙ্গুল ছুড়ে তিরস্কার করবে, আর তখন দোষটা হবে আমাদের যে কার কাছে পড়ে আসছে, কোথায় থেকে পড়ে আসছে। এই অন্তত এই গ্রানি থেকে আমাদেরকে তোমরা মুক্ত করো, এই প্রত্যাশা তোমাদের কাছে করি। অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে আমার অনেক কথাই হবে, কারণ আমি হোস্টেলে প্রতিদিন আসবো এবং সন্ধ্যা থেকে অনেক সময় অতিবাহিত করবো। ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে আমি হোস্টেলে কারণে অকারণে হোস্টেলে আসছি। আমি মাঠে ফুটবল খেলছি, এর আগে খেলতাম না, সময় পাচ্ছি না, খেলতেছে কয়েকদিন এসে। এটা আমার স্বভাবস্বরূপ একটা বৈশিষ্ট্য, আমি যতটা সরল আমি তোমাদের প্রয়োজনে ততটা বক্র হয়ে যাব যদি তোমরা চাও, আর যদি তোমরা না চাও তো সরলই থেকে যাব। আমি সোজা আঙ্গুলে ঘিউ পাবো, যদি তোমরা চাও একটু ব্যাখ্যা করে দেবো, তোমরা যেটা চাবে সেটাই হবে। আর আমি পারবো না, আমি অধ্যক্ষ মহোদয়ের তার পারলাম না চলে গেলাম, কারণ এটা আমার চাকরি না, এটা আমাকে অনার করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় সারা প্রশাসনিক কাউন্সিলের মেম্বার আছেন, অনার করেছেন এরকম একটা। আমি সম্ভবত এই পদের অতটা যোগ্য না, আমার বয়স চাকরি তা মাত্র 4 বছর। অনুপ স্যার যিনি এতদিন ছিলেন 39 মাস, তার চাকরির বয়স প্রায় 30 বছরের মতো। আমি তার কাছে অনেক একেবারে শিশু ছিলাম, আমি সেদিনও বলছি স্যার আমি ছোট ভাইয়ের মতো আপনার হোস্টেলের যে কোনো ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন এটা আমি প্রত্যাশা করি। এটা শুধু অনুপ স্যারকেই নয়, আমি প্রতিটা বিভাগীয় প্রধানকে আমি এই শ্রদ্ধার সাথে স্মরণ করে কথা বলতে চাই যে আগামী দিনগুলোতে প্রতিটা মুহূর্তে আমার বিভাগীয় প্রধানদের দরকার হবে। এই কারণে দরকার হবে, আপনার স্বার্থেই আমাকে দরকার হবে। আপনার একটা ছেলে এখান থেকে বঞ্চিত হয়ে চলে যাবে তা যেন না হয়। এখানকার প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হচ্ছে আমার একেবারে প্রাণ ঢালা স্টুডেন্ট, এই জন্য যে টোটাল পঞ্চম পর্বে আমার ক্লাস দিতে হবে অ্যাকাউন্টিং ক্লাস, টোটাল অষ্টম পর্বে আমি এন্টারপ্রেনারশিপ ক্লাস দিচ্ছি। এখানে এমন কোন টিচার নাই বলতে পারবেন যে একসাথে সব পলিটেক মানে সব ডিপার্টমেন্টের ক্লাস দিচ্ছেন এখানে বসে আছেন। সুতরাং তোমাদের মতিগতি, তোমাদের ভাবমূর্তি, তোমাদের চলাচল, আচার ব্যবহার, তোমাদের ত্রুটি, তোমাদের সফলতা, তোমাদের গুণাবলী আমার কাছে মোটামুটি স্পষ্ট। সুতরাং আমি দেখেও না দেখার ভান করি, এই কারণে যে তুমি যদি আমার ছোট ভাই হও আমি কি করতাম, তুমি যদি আমার ছেলে হতে তাহলে আমি কি করতাম, তুমি যদি আমার বন্ধু হতে তাহলে কি করতাম, এই বিষয়গুলোকে আমি এড়িয়ে যেতে চাই। তার মানে এই নয় তো আমি এড়িয়ে যাওয়ার কারণে যদি প্রাতিষ্ঠানিক কোনো ত্রুটি ধরা পড়ে সেইখানে আমি একেবারে চোখ উল্টে যাবে, আমি বিন্দু মাত্র সহ্য করবো না। এই কারণে তোমার সাথে আমার যতটা রিলেশন তার থেকে বেশি রিলেশন ওই অধ্যক্ষ মহোদয়ের চেয়ারের সাথে আমার বেশি। ওই অধ্যক্ষ মহোদয়ের চেয়ার যদি আমাকে বৈধভাবে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে তাই করতে হবে, কারণ উনি আমার এই অফিসের অধিকর্তা। সুতরাং তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করি যে আমার দায়িত্বটুকু যেন ভালোভাবে পালন করা যায়। আমার সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পোস্টে চাকরি হয়েছিল, সুদের হিসাব করতে হবে বলে আমি সেই চাকরিতে যাইনি। আমার এই চাকরি পাওয়ার পর আমার বাড়ি আমার আত্মীয় স্বজন সবাই খুব খুশি যে অন্তত মহান একটা পেশায়, কিন্তু এমন একটা পেশায় আসছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন টিচারের পক্ষে এত ক্লাস নেওয়া সম্ভব না, ফলে আমরা প্রতিনিয়ত ফাঁকি তোমরাও বুঝে থাকো। উপায় নাই, হার্টের যে প্রবলেম হয়ে যাবে সিনিয়র যারা আছে তারা ভালো উপলব্ধি করতে পারবে, অনেকে বিরক্তবোধ করতে পারেন, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব যে অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলছি এবং এই কারণেই দিচ্ছি, একসাথে এইভাবে সুযোগ হয় না। আমি পরিশেষে অনুপ স্যারকে নিয়ে রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করব। রবীন্দ্রনাথের সেই উক্তিটা হচ্ছে, কেলই বেমর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। সকলকে অসংখ্য ধন্যবাদ।
মোবারকবাদ সকল স্টুডেন্ট, সকল টিচারের সুদীর্ঘ সুস্বাস্থ্য এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করে, এই হোস্টেলের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সুলতানুদ্দিন ছাত্রাবাদ জিন্দাবাদ। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট জিন্দাবাদ। আমার আজকে ভীষণ ভালো লাগছে যে এই ধরনের প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি সরকারি উচ্চস্থান হিসেবে ছাত্রীনিবাসে 2022 সাল থেকে আছি, তো আমি অনেক আশা করেছি এর আগে যেহেতু এই হোস্টেলের এক্সটেনশন এটা, তো এখানে প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হবে, কিন্তু এটা আমি কখনোই ছিল পারিনি। তো আজকে আমার খুবই ভালো লাগছে যে এখানে আসতে পারি। কিছু করব না, আমি বলতে পারি না, এর জন্যই ওটা সবাই ভালো থাকে সুন্দর থাকে। সম্মানিত প্রধান বিশেষ অতিথি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, সাবেক এবং বর্তমান সুপার এবং সহসুপার বৃন্দ, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ যশোর শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি যশোর শাখার সম্মানিত সভাপতি মহোদয় এবং এই ছাত্রাবাসের বিভিন্ন পর্বের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। হোস্টেল দ্বারে প্রবেশ করেই বিমোহিত হয়েছি উৎসবে। আজকে এই মুহূর্তে হলের যে সাজ সজ্জা, যে পুষ্প এবং পুষ্পিত অভ্যর্থনা, তা প্রকাশ করছে এক শৈল্পিক মরণে, এবং সেই আবেগপূর্ণ শৈল্পিক মরণের দাবিদার একমাত্র তোমরা যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছ, যারা সৌন্দর্যে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছ আজকের এই সুন্দর রাতকে। আমি বসে বসে ভাবছিলাম, আমি যখন হোস্টেলে ঢুকছিলাম সেই বৃক্ষ আলোকময়, আমি যখন হোস্টেলের করিডোরে ভেতরে ঢুকলাম প্রতিটি দেয়ালে দেয়ালে একটা শিল্পের ছোঁয়া, আমি যখন এই হলে প্রবেশ করলাম আমি অভিভূত হয়ে যাচ্ছি, উদ্বেগ হয়ে যাচ্ছি এই ব্রেন এই মেধা কাদের, এটা আমাদের ছাত্রদের যারা এত সুন্দর করে সাজিয়েছে। ইংল্যান্ডের একজন কবি আছেন জন কিটস, মাত্র 25 বছর বয়সে মারা গেছেন টিউবারকিউলোসিস রোগে। টিউবারকিউলোসিস হচ্ছে যক্ষা রোগ, সে আমলে যক্ষা রোগ হলে কেউ বাঁচত না, উনি মারা গেলেন। কিন্তু এই 25 বছর বয়সে শুধুমাত্র সৌন্দর্যের উপরে লেখালেখি করে সারা পৃথিবীতে তিনি সমাদৃত হয়েছেন। আজও এত বছর পরে সেই জন কিটসের লেখা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। তিনি একটা কথা বলেছিলেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সুন্দর জিনিস চিরদিনের আনন্দে, অর্থাৎ যা সুন্দর তা চির আনন্দময়, যা সুন্দর তা বয়ে আনে আবেগ, দেয় উচ্ছ্বাস। আজকে জন কিটসে সেই সৌন্দর্যের একটা ছায়া আমি এই হলের প্রতিটি দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছি। সেই উচ্ছ্বাস, সেই ভালো লাগা আমাদের উদ্বেলিত করেছে, একটা অস্পৃশ্য ভালো লাগা এই রাতে আমার মধ্যে কাজ করছে। তাই আমি ধন্যবাদ জানাতে চাই, তাই আমি অন্তর থেকে ভালোবাসা জানতে চাই তাদের, যারা আমার সামনে বসে আছে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের, তাদের বহু বছর আগে ব্রিটিশ মিউজিয়ামে একজন কবি গেলেন,
তো মিউজিয়ামে তো অনেক পুরনো জিনিস থাকে, এন্টিক থাকে, উনি দেখছেন হঠাৎ করে দেখলেন একটা ফ্লাওয়ার ভাজ ফুলদানি বড়, সেই ফুলদানির মধ্যে বিভিন্ন ছবি আঁকান খোদাই করে আঁকান, দেখা যাচ্ছে যে একটা মেয়ে দৌড় দিচ্ছে পিছনে একটা ছেলে দৌড় দিচ্ছে, মেয়েটাকে ধরবার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না। কবি যখন এই ছবিটা দেখছেন, যখন এই ছবিটা আঁকা হয়েছে লেখা আছে তখন থেকে 500 বছর আগে, কবি দেখছেন সেটা 500 বছর পরে এসে, কবি দেখে মনে হল আজ থেকে 500 বছর আগে একজন পুরুষ একজন নারী সান্নিধ্য পাওয়ার জন্য সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না, এই শিল্পটা 500 বছর পরে আমি দেখছি, তাহলে শিল্পের বিস্তার কত বেশি, জীবনের বিস্তার কত কম, জীবনের তুলনায় শিল্পের দৈর্ঘ্য অনেক বড়, জীবন শেষ হয়ে যায় কিন্তু শিল্প শেষ হয় না, সেই শিল্প বোধ যাদের মধ্যে আছে, সেই শিল্পের চেতনা যাদের মধ্যে আছে তাদের অবশ্যই সুরচির পরিচয় বহন করে, আমি তাদের ধন্যবাদ এই জন্য দিতে চাই। আজকে এই অনুষ্ঠানটি মূলত 3-in-1 অনুষ্ঠান, একটা পারপাস সার্ভ করছে তিনটা, সাবেক সুপারদের বিদায়, নবাগত ছাত্রদের বরণ এবং নবাগত সুপারদের বরণ। তো নবাগত যে ছাত্ররা আছে তাদের যে সংবর্ধনা এখানে হচ্ছে আজকে, তাদের সংবর্ধনা হচ্ছে যারা অনেক আগেই এই নতুনত্ব হারিয়ে পুরোদের কাতারে সামিল হয়েছে বলে আমার মনে হয়, তবু পুরোহিত হওয়ার মতো একটা কারণ আছে, আমন্ত্রিত হওয়ার মতো একটা কারণ আছে, সেটা হচ্ছে এই অনেক দেরিতে হলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নবীনবরণ অনুষ্ঠানটি থেকে নবাগতরা বঞ্চিত হয়নি, তারা তাদের কপালে নবীনবরণ অনুষ্ঠানটি জুটেছে। আজকে যারা নবাগত আছো তোমাদের সাথে এতদিন যারা ছিলেন এই হোস্টেলে সুপার এবং সহসুপার সুপার বৃন্দ, তারা একনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করে গেছেন, সার্বজনীন তাদের ধ্যান জ্ঞান ছিল এই হোস্টেল নিয়ে, হোস্টেলের পরিবেশ যেন ভালো থাকে, হোস্টেলের মধ্যে ছেলেরা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, এই চিন্তা তাদের মধ্যে সার্বজনীন ছিল। তারা অনেক মেধা দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, এখানে বসে আছেন বালিউর রহমান সাহেব, আমি দেখেছি উনি অনেক মেধা শ্রম অনেক লেবার এই হোস্টেলের কিছু দিয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের কন্ট্রিবিউশনকে তোমাদের মনে রাখতে হবে। আজকে অনুসারের কথা না বললেই নয়, আমার চোখে দেখা একজন বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ এবং পারদর্শী হস্তস্থান হচ্ছেন অনুসার, এর আগেও উনি অনেকবার হোস্টেলের দায়িত্ব পালন করেছেন, চাকরিও প্রায় শেষের দিকে বলেছেন, এই বয়সে এসে হোস্টেলের দায়িত্ব পালন করা কম ঝুঁকির ব্যাপার না, আসলে সত্যি কথা বলতে হোস্টেলের দায়িত্ব সবাই পালন করতে চায় না, একটা উক্ত ঝামেলা, এর আগে বর্তমান সুপার বলেছেন এটা তার পেশার অংশ নয়, আসলে এটা কারোই পেশার অংশ নয়, অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্তৃপক্ষ প্রশাসন দিয়ে থাকে তাই তারা পালন করে থাকে। এই অসুস্থ অবস্থায়ও আমি অনুপ স্যারকে দেখেছি, উনি সবসময় রাত 9-10 পর্যন্ত এই হোস্টেল থেকেছেন, এখান থেকে যাচ্ছেন হোস্টেল নিয়ে যাচ্ছেন, ভাবনা ছিল তার অসুস্থতা সত্ত্বেও শুধু হোস্টেলের স্বার্থে তোমাদের স্বার্থে ইনস্টিটিউটের স্বার্থে উনি দায়িত্ব পালন করে গেছেন, আর উনি চলে যাচ্ছেন ওনার প্রশংসা করে আমি ওনাকে খাটো করতে চাই না, ওনার যে কন্ট্রিবিউশন ওনার যে ডেডিকেশন ওনাকে সেলুট করতে হয়। আজকে নতুন সুপার হিসেবে যারা দায়িত্ব গ্রহণ করেছেন এ মাসের 1 তারিখ থেকে, আমি আশা করি বিশ্বাস করি তারা তোমাদের সুন্দর সঙ্গ দেবে, আগামী দিনগুলো তোমাদের সুপারদের সাথে ভালো কাটবে, ভালো অ্যাডজাস্ট হবে। এই যে নতুন সুপার বৃন্দ একটা ইয়াং গ্রুপ, এর মধ্যে মসিন রহমান সাহেব আছেন আমার পাশে বসা, অত্যন্ত সমসাধ্য কাজ উনি করতে সক্ষম,
উনি কথা একটু বেশি বলেন কিন্তু কাজে অনেক বেশি করেন। মানসিকতা আমি দেখেছি মোসাফির সাহেব দায়িত্ব গ্রহণ করবার পর থেকে রাত ১১টার আগে আর বাসা থেকে যায় না। তো তাই যখনই খবর নিই উনি হয় এই স্কুল হোস্টেলে তাহলে ওই হোস্টেলে, উনি কিন্তু প্রচুর শ্রম দিচ্ছেন, প্রচুর সেবা দিচ্ছেন। যত সেবা প্রয়োজন দ্রুত নিয়ে নাও, বলা যায় না যে কোনো সময় খেয়ে করে ফেলতে পারে। উনি চেষ্টা করবেন সুস্থদের সামনে এগিয়ে নিয়ে যাবেন। যে গান তোমার বৃন্দ তোমরা পেয়েছ আমি বিশ্বাস করি তাদের নেতৃত্বে শৈবদ্ধ সুলতানুদ্দিন ছাত্রাবাস সমস্ত যশোর অঞ্চলের একটা মডেল ছাত্রাবাসে পরিণত হবে। আজকে যারা নতুন এসেছে অর্থাৎ নবাগত ছাত্রাবাসে যাদের পদচারণা কেবল শুরু হল তাদের অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে। আজকে একটা জিনিস নবাগতদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কেবল জাহাজে উঠেছ সমুদ্রের ওপারে যেতে হবে, প্রচন্ড উত্তাল সাগর, ইটস এ লং জার্নি, অনেক লম্বা পথ, এটা পাড়ি দিতে হবে। আমি আশা করব তোমাদের নবাগতদের পদচারণায় শৈবদ্ধ সুলতানুদ্দিন ছাত্রাবাসের চত্বর সুরক্ষিত হবে, সুশোভিত হবে, পুষ্পিত হবে, এ আশা আমি করব। আজকে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এই যেহেতু পদচারণা শুরু করেছ একটা জিনিস ধরে রাখতে হবে, সার্বক্ষণিক চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করতে হবে, শৃঙ্খলা ডিসিপ্লিন মানার চেষ্টা করতে হবে। কারণ এখনই হচ্ছে সময়, এখনই হচ্ছে বয়স ডিসিপ্লিন প্র্যাকটিস করা। ডিসিপ্লিন প্র্যাকটিসের জিনিস, এটা একদিনে কারোর মধ্যে আসে না, এটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে করতে এই শৃঙ্খলা বোধটা নিজের মধ্যে আসে। তোমরা ঢাকায় যাও, বড় বড় হাসপাতালে যাও, বড় বড় পুলিশ স্টেশনে যাও, দেখবা লেখা আছে ডিসিপ্লিন ইজ লাইফ। আমি ঢাকা ডায়াবেটিস হাসপাতালে দেখেছি, আমি পুলিশ হেডকোয়ার্টারে দেখেছি। অর্থাৎ এটা একটা সাইকোলজিক্যাল রিজলিউশন আনার চেষ্টা করা হচ্ছে যে যাতে ব্রেনের মধ্যে প্রবেশ করে এটা যে আমাদের শৃঙ্খলা মানতে হবে, মেনে চলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট ইটস ইউর ডিউটি টু অবে দ্য রুলস অফ দ্য হোস্টেল, হোস্টেলের রুলস মেনে চলা। আজকে আমাদের হচ্ছে সেই আচার আচরণে সেই নম্বর যা খেতে গেছে ভদ্রতা নম্রতা নিয়ে যেদিকে হোস্টেল থেকে বেরিয়ে যাবে, যেদিন শিক্ষা জীবন শেষ করবে, দেখবা জীবনটা সুন্দর হবে, জীবনটা সফল হবে। আজকে যতদিন হোস্টেলে থাকবা একটা জিনিস ধরে রাখতে হবে যে আমি সৎ থাকবো, আমি অনেস্ট থাকব, আমি অবিডিয়েন্ট থাকব। কিসের প্রতি অবিডিয়েন্ট? টু দ্য রুলস অফ দ্য হোস্টেল, হোস্টেলের আইন কানুনের প্রতি অবশ্যই অবিডিয়েন্ট থাকতে হবে। তাহলে সাথে একটা সুপার দুটো করে আছেন, বর্তমান সুপারও সেই ইঙ্গিতটা দিয়েছেন যে বাটি কেন শর্ট পড়ে, কোনো ব্যাপার অনুভূতি কি চিন্তা করো যে অ্যাজ এ ইয়াং ম্যান আমি চারটা বাটি খেয়ে ফেলতেই পারি,
একবার চিন্তা করো, দেখবা আর ইচ্ছে করবে না বেশি করে বাটি খেতে, এবং দেখবা বাটি আর শখ কিন্তু ভবিষ্যতে করবে না, এটা খেয়াল রাখবে। আর হোস্টেলের আইন দাম কেন মানতে হবে, অবিডিয়েন্ট কেন হতে হবে, যত নষ্টের মূল হচ্ছে ডিস অবিডিয়েন্স। এই পৃথিবীর সর্বপ্রথম অন্যায় এবং পাপ কি হয়েছিল, ডিস অবিডিয়েন্স এর কোথা থেকে এলো ডিস অবিডিয়েন্স? ইংল্যান্ডের একজন কবি আছে জন মিল্টন, তিনি একটা মহান কাব্য লিখেছেন, বিশাল কাব্য। সেই কাব্যে উনি দেখাচ্ছেন যে ডিস অবিডিয়েন্স এর কারণে, পরে ওই ডিস অবিডিয়েন্স এর কারণে পৃথিবীর প্রথম পাপটি কিভাবে সংঘটিত হয়েছিল, যার ফলে এই পৃথিবীতে আজ মানুষের পদজন্মা। মিল্টন বলছেন গড অ্যাডামকে সৃষ্টি করলেন তার সুযোগ সুবিধার জন্য, তিনি সব অ্যাডভান্টেজেস গুলো দিলেন, এবং তারপরে অ্যাডামের এই সুখ স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করার জন্য, তুঙ্গে তুলে দেওয়ার জন্য ইভকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন। মিল্টন দেখাচ্ছেন হাওয়াকে সৃষ্টি করার পর গড বললেন অ্যাডাম I have provided all the facilities here. আমি এখানে সব সুবিধা দিয়েছি তোমার সুখ স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করার জন্য, আমি ইভকে প্রোভাইড করেছি, এখানে তুমি এনজয় করবে চির সুখ, তুমি এনজয় করবে, শুধু একটা কাও একটা জিনিস করবে না, লুক এট দ্য ট্রি, ওই গাছটার দিকে তাকাও, দিস ইজ ফরবিডেন ট্রি, এটা নিষিদ্ধ গাছ, ডোন্ট টাচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, ওই গাছের ফলটা তুমি খেয়ো না। দুর্ভাগ্যক্রমে অ্যাডাম সেই কাজটাই করে বসেছে, ফলাফল কি, হি ওয়াজ এক্সপেল্ড ফ্রম দ্য হেভেন, হেভেন থেকে বহিষ্কার হয়ে গেল, পৃথিবীতে মানুষের পদচারণা কিন্তু শুরু হয়ে গেল, অন্যায় হোক আর ন্যায়ভাবেই হোক। আজকে একটা হোস্টেলে তোমার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে, যেই সুবিধা তুমি হোস্টেলে পাচ্ছ এই সুবিধা তুমি একটা ছোট্ট ছাত্রা এসে পেতে পারো না, তুমি এসেছো অনেক দূরের একটা গ্রাম থেকে, এসে নাগরিক সকল সুযোগ সুবিধা তুমি এখানে পাচ্ছ, আরামে থাকছ, আরামে থাকছ, তাহলে তুমি এর আইন কানুন মানবে না কেন, এই আইন কানুনের প্রতি তুমি সম্মান দেখাবে না কেন? অবশ্যই সেটা তোমাকে দেখাতেই হবে, না হলে তার পরিণতি কি হবে অতীত ইতিহাস ঘাটলেই তোমরা জানতে পারবে। সুতরাং তোমাদের যে শিক্ষার পথটা ইটস এ লং ওয়ে, এই লং ওয়ের মধ্যে, এই পথের মধ্যে কি আছে, এই পথের মধ্যে অনেক চড়াই আছে, অনেক উতরাই আছে, এই চড়াই উতরাই গুলো পার হয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। নজরুলকে আনলেই ভালো হয়, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বারবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রী রাহুষিয়া। সুতরাং তোমরা যারা চাকরি তাদেরকে হুঁশিয়ার হতে হবে, একটা জিনিস তুমি মনে রাখো যে তুমি যদি এতটুকু সৎ কাজ করো, এতটুকু ভালো কাজ করো, তাহলে অবশ্যই তুমি তার ফল পাবে, আর তুমি যদি এতটুকু অন্যায় কাজ করো, এতটুকু ডিসঅনেস্টি করো, তাহলে তার ফল তুমি পাবে। কোরআন থেকেই আনতে হয় তোমাদের দুষ্ট জীবন সুন্দর হোক, ভালো হোক, আনন্দময় হোক এবং নিরাপদ হোক, সেই ধরনের। আসসালামু আলাইকুম। তার রসমূলক সার্বিক এবং দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করার জন্য রবীন্দ্র কর্তৃক আয়োজিত আজকে এই বিদায় সংবর্ধনা এবং নবীনবরণ তথা হোস্টেল সুপারদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহোদয় এবং সাবেক এবং নতুন সুপার এবং সরকারি সুপার সহ সম্মানিত বিভাগীয় প্রধানমান তথা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে দিয়ে একটি কথা বলব। আমার পূর্ববর্তী বক্তা বিশেষ করে বর্তমান সুপার যিনি দায়িত্ব নিয়েছেন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে শৃঙ্খলা সম্পর্কিত আমার মনে হয় সর্বোচ্চ লেভেলের কথাবার্তা তিনি বলেছেন, সেজন্য আমি আর দ্বিরুক্তি করতে চাই না। আমি একটি কথা পুরানো হোস্টেল সুপারদের সম্পর্কে বলব, বিশেষ করে সাবেক হোস্টেল সুপার
আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক বাবু অনুপ কুমার হালদার, আমি তাকে দেখেছি, আমার বাসার পাশের ফ্ল্যাটে উনি থাকেন। উনি কোন কিছুকে আমার মনে হয় খুব সহজভাবে নিতে পারেন না, এটা ওনার একটা বড় ধরনের সমস্যা। উনি হোস্টেল নিয়ে আছেন, হোস্টেল নিয়ে এত চিন্তা করছেন যে চিন্তা করতে করতেই অসুস্থ হয়ে গেছেন। এটা আমার আমার কাছে মনে হয়েছে একটা সমস্যা, আর যে সমস্যার রূপকারও অনেকটা তোমরাই, আবার পরিত্রাণের অধিকর্তাও বলা যায় তোমরাই। যাই হোক, তারপরেও তার বিগত সময়টা অত্যন্ত সুখকর অবস্থায় কেটেছে আমি বলে আমরা মনে করি, কারণ তার বিগত সময়ে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হোস্টেল চলেছে। সেজন্য তাকে সহ তার পরিষদের ধন্যবাদ জ্ঞাপন করি। আমার দেখা মতে, আমি পলিটেকনিকে জয়েন করেছি 2005 সালে। 2005 সালে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত তিনটি ইনস্টিটিউটে, তিনটি স্টেশনে আমি চাকরি করেছি। যতজন সহকর্মীদের সাথে কাজ করেছি তাদের মধ্যে যাদেরকে ডাইনামিক হিসাবে আমি পেয়েছি, তার মধ্যে বর্তমান সুপার যিনি দায়িত্ব নিয়েছেন, ইজ ওয়ান অফ দেম। ওভার ডাইনামিক, যেটা আমার কাছে মনে হয়েছে, সে তার সেই ডাইনামিকতা যদি ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় এই হোস্টেলে আর কোন সমস্যা হওয়ার কথা না। যার সফলতা ব্যর্থতা আমি চাই তোমাদের হাতে, তিনি ডাইনামিক হবেন না স্ট্যাটিক হবেন সেটা নির্ধারণ করবে তোমরাই। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তার যে সুগুণ আমাদের কাছে অন্তত আছে সেটা তোমরা অন্তত তাকে ধরে রাখতে দেবে। আমি কয়েকটি তোমাদের বক্তব্যের কোট করে প্রতিবাদ করছি। যেমন আমাদের অষ্টম পর্বে পাওয়ার ডিপার্টমেন্ট ছাত্র বলে গেছে যে পলিটেকনিকের বটতলায় একটি তীর দেওয়ার জন্য। আমি এর আগের অনুষ্ঠানেও তোমাদের এরকম একটি দাবির কথা শুনেছি। আমার কাছে আশ্চর্য লাগে যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে, আমার কাছে মনে হয়েছে 1, 2, 3 নম্বরের মধ্যে একটি পলিটেকনিক ইনস্টিটিউট পড়বে, 1, 2, 3 নম্বরের মধ্যে। আমি যশোর পলিটেকনিকে চাকরি করি বলে বলছি না, আমি আগের থেকে যতটা খোঁজ খবর নিয়ে দেখেছি। তারপরও তাকে তীর দিয়ে চেনাতে হবে কেন? তীর দিয়ে চেনাতে হয় তো বেসরকারি পলিটেকনিক, যেটা কোন একটা বিল্ডিং এর ছাদের পরে হয়েছে বা কোন একটা ছোট্ট কোনাখানা নিয়ে গড়ে উঠেছে, তাদেরকে তীর দিয়ে চেনাবে। আমার এই পলিটেকনিক ইনস্টিটিউট তো 15 একর জমির উপর অবস্থিত, তাকে তো তীর দিয়ে চেনানোর দরকার নাই। পলিটেকনিক কে মানুষ চিনবে কি চিনবে না, এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ, তোমাদের উপর নির্ভর করে। আমার ছাত্ররা যদি বাইরে যে কৃতিত্বের স্বাক্ষর রাখে, তারাই তাদের পলিটেকনিকের অস্তিত্ব বহন করবে, দিক নির্দেশনা দেওয়ার দরকার নাই। তারপরেও রাস্তায় যদি দু একজন অজানা লোক চিনতে পারে, সেই জন্য একটা তীর থাকা যেতে পারে। কিন্তু তোমাদের বক্তব্যে আমার কাছে এরকম মনে হয়েছে, তীরটা এই জন্যই দেওয়া দরকার যে পলিটেকনিক কেউ খুঁজে পায় না, তাই তীর দিয়েছে না তা হবে নট নেসেসারি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ তীর দিয়েছে নাই না, বুয়েটকে কেউ তীর দিয়েছে নাই না, পলিটেকনিককে চেনাতে হবে, পলিটেকনিককে কম্পেয়ার করতে হবে ওই ধরনের উচ্চ মানের প্রতিষ্ঠানের সাথে। আমি অষ্টম পর্বের পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্রের বক্তব্যের আরো একটি কোট করে বলছি। তুমি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছ, সেটা হচ্ছে যে আমার অগ্রজরা যারা বলে গেছে তাদেরটা আমরা অনুসরণ সম্পূর্ণ করতে পারিনি, এটাই ভয়। যারা চলে যায় তারা বোঝে, যারা থাকে তারা বুঝতে পারে না, এটাই হয়তো নিয়তি, এটাই হয়তো পরিণতি। আমি অনুরোধ করবো তোমরা হয়তো বুঝবে, আমার সবচেয়ে খারাপ লাগে তোমরা অনুসরণ করো ইউনিয়ন কলেজকে। আমি যদিও পলিটেকনিকের ছাত্র না, তবে আমার কাছে অবাক লাগে যে আমার পলিটেকনিকের ছাত্র ইউনিয়ন কলেজকে অনুসরণ করে। তোমরা ইউনিয়ন কলেজকে অনুসরণ করবে কেন? তোমরা অনুসরণ করো বুয়েটকে, নট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি নট এনি এক্সট্রা অর্ডিনারি ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে টেকনিক্যাল নন টেকনিক্যাল এর মিশ্রণ আছে। তোমার এডুকেশনের জন্য নন টেকনিক্যাল টেকনিক্যাল সবই দরকার আছে, কিন্তু তুমি তোমার জাতের একটা ভাইকে পছন্দ করো, তুমি বুয়েট কে অনুসরণ করো, তুমি কুয়েট কে অনুসরণ করো, তুমি কি বুয়েট কে অনুসরণ করো, বুয়েট কে অনুসরণ করো। তোমরা লক্ষ্য করে দেখো সেখানকার স্টুডেন্ট লিডাররা কিভাবে পলিটিক্স করে। পলিটিক্স নিষিদ্ধ না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, কিন্তু সে রাজনীতির একটা ধারা আছে, সে রাজনীতির একটা শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলার জন্য তুমি একটা বুয়েট ছাত্রকে অনুসরণ করো, নট এনি এমএম কলেজ স্টুডেন্ট। বাট আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে তোমরা এমএম কলেজের স্টুডেন্ট অনুসরণ করো। বুয়েটে কখনো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা যে মাদবুলি করে না,
ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বুয়েটের ছেলেরা এসে মাতবরি করে না, পলিটেকনিকে কিন্তু অন্য ইনস্টিটিউটের ছাত্রের ছাত্ররা এসে মাতবরি করে। এটা আমার কাছে, আমি অ্যাস্টোনিশ হয়ে যাই। এটা তোমাদের ব্যক্তিত্বের পরিচয় হানি করে, তোমাদেরকে ছোট করে দেয়। তার মানে তোমরা তোমাদের ডিসিশন নিতে পারো না, ইউ হ্যাভ নো এনি মোরালিটি, এটা প্রুভ করে। কারণ তোমার মাতবরি ডিসিশন দিচ্ছে বাইরে থেকে, এটা কিন্তু হতে পারে না। যেখানে একটা ছাত্র হোস্টেল রয়েছে, সেই ছাত্র হোস্টেলের নিয়ন্ত্রণ বাইরে থাকতে পারে না। কয়েকদিন বছর ছাত্ররা সত্যি বাংলাদেশের আজকে স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেখানকার স্বাধীনতার সমস্ত যে অগ্রনায়ক তা কিন্তু সেই ছাত্রদের হাতেই ছিল। তো সেই ছাত্ররা থাকতে তার নিয়ন্ত্রণ বাইরে থাকবে কেন, হয় আমি বুঝি না এটা। আমাদের হোস্টেলে কিছু একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, আমি লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে অনুষ্ঠানের সময় থেকে। আমি অনুরোধ করবো যে কোনো কিছুর বিনিময়ে সে ধরা ভাঙে ধরে রাখতে হবে, অ্যাট এনি কস্ট। ছাত্র যেহেতু 200 উপরে, এই শৃঙ্খলা ধরে রাখা সম্ভব। বাট সরিষার মধ্যে ভূত থাকলে ভাবে না, সরিষার মধ্যে ভূত থাকলে সে ভূতকে আগে তাড়াতে হবে। হোস্টেল সুপার যিনি আছেন তিনি মোর ডাইনামিক। আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের মাহবুব স্যার তিনি একটি ইঙ্গিত দিয়ে গেছেন, হয়তো পরিবর্তন হওয়ার সম্মুখীন আছেন। যিনি যেমন তিনি তেমনই, তিনি আজকেও যা আছেন আগামীতেও তেমনই থাকবেন, পরিবর্তন হওয়ার সুযোগ নেই। মানুষের ক্যারেক্টার কখনো বদলে যায় না, স্বভাবকে কখনো অভ্যাসকে অভ্যাস থেকে মুছে ফেলা যায় না। স্বভাব যদি অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তা সেই স্বভাব কখনো মুছে যেতে পারে না। আমরা বিশ্বাস করি তার সেই স্বভাবটা থেকে যাবে। তিনি শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং থাকবেন, এবং তোমরা তাকে সহযোগিতা করবে। সর্বশেষ আমি ডিজিটাল ডিপার্টমেন্টের পার্ট, এটা ঘোষক যে ঘোষণা করেছে আমার ডিপার্টমেন্টের ছাত্র তাই হয়তো বলেছে, কিন্তু আসলে আমরা বোধহয় ডিজিটাল করতে পারছি না। পলিটেকনিকে সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে না, কারণ পলিটেকনিকে যে সুযোগ সুবিধা আমরা দিতে পারি, আমি জানি। আমি আজকে সকালে সিআই বসে বসে চিন্তা করছিলাম, অষ্টম পর্বের বিদায়ের সময় এসে গেছে, ওই মঞ্চে যে একটু বলবেন যে ইন্টারনেট ফ্যাসিলিটি এখন আমরা পাই নাই, আমি এটা দুশ্চিন্তা করছিলাম। আজকেও বলে বসে কিনা যে এখনো ইন্টারনেট ফ্যাসিলিটিস নাই। আসলে ইন্টারনেট ফ্যাসিলিটিস দেওয়ার মতো ক্ষমতা আমাদের ইনস্টিটিউটের হাতে নাই। ডিজিটালাইজ হওয়ার প্রথম কন্ডিশন ইজ ইন্টারনেট, তা আমাদের হাতে নাই, কারণ গভর্নমেন্টের ওই পরিমাণ বরাদ্দ থাকে না। তারপরেও কম্পিউটার ডিপার্টমেন্টে খুব স্বল্প পরিসরে 5টি কম্পিউটার দিয়ে আমরা সাইবার ক্যাফে চালু করার চেষ্টা করছি। প্রবলেম হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টে ফুল টাইম টিচার আছে 3 জন, 3 জনের লোড 44-এর উপরে, কখন ক্লাস নিব আর কখন ইন্টারনেট চলবে, এটা ভীষণ বিপদ। আর আমার ওই ল্যাব চৌকি দেওয়ার মতো লোক নাই। তারপরেও তোমরা যদি সহযোগিতা করো তাহলে ওইখানে আমি চাচ্ছি, এবং প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত ডাইনামিক, তিনি আমাকে সহযোগিতা করার জন্য 100% আশ্বাস দিয়েছেন এবং অলরেডি সহযোগিতা করছেন। ওখানে সব ডিপার্টমেন্টের ছাত্রদের ইন্টারনেট অ্যাক্সেসের ব্যবস্থা হচ্ছে, অলরেডি পাইপ লাইনে আছে প্রসেসিংটা। তোমরা, আমি এই হোস্টেলে সেই দুঃখজনক কথাটা বলতে চাচ্ছিলাম না, আমরা ওখানে সাইবার ক্যাফে করার যখন ফুল বাস্তবায়ন করে ফেলেছি, সেই মুহূর্তে কম্পিউটার ডিপার্টমেন্টের 3টি ল্যাবে বলা যেতে পারে একটি টর্নেডো হয়ে গেল। 15 দিনে 20টির উপরে মাউস ক্ষতিগ্রস্ত হল, চুরি, মাউসের গল হারিয়ে গেল এবং কিবোর্ডের নক ভেঙে নিয়ে গেল। কারা ধ্বংস আমি জানি না, যেহেতু ছাত্রের বাইরে ওখানে কারো অ্যাক্সেস নাই, নিশ্চয়ই ছাত্ররাই করেছে। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার। শুধুমাত্র ওই টর্নেডো বয়ে যাওয়ার কারণে আমরা সাইবার ক্যাফে ফ্যাসিলিটিটা স্থগিত করে দিয়েছি। আমরা সাইবার ক্যাফের জন্য লাইন টাইন এসব রেডি, সেগুলো আমার কম্পিউটার ল্যাবে টিচার থাকলে টিচারকে ফাঁকি দিয়ে যদি মাউস চুরি করে নিয়ে যেতে পারে তাহলে আমি সাইবার ক্যাফে স্টুডেন্টের হাতে কি বলে ছেড়ে দিব। আমি এখান থেকে চাকরিতে চলে যাওয়ার সময় আমার বেতনের টাকা যেগুলো কিনে দিয়ে যাওয়া লাগবে, আমার এই রিস্ক দরকার নাই, আমি একবার টোটালি বন্ধ করে দিলাম বিধায়। আমি আবার যদি মনে করি যে আমার ছাত্ররা শৃঙ্খলা বন্ধ হয়েছে, সুবোধ হয়েছে, ওই দিন 24 আওয়ার্স ওখানে আবার সাইবার ক্যাফে চালু হবে। ধন্যবাদ, সবাই সবার চলার পথ সুন্দর হোক। নবীন যারা আছে তারা টেকনিক্যাল ইউনিভার্সিটি, তাদের আদর্শ এমএম কলেজ না হয়ে বুয়েট হোক,
তাদের আদর্শ কুয়েট হোক ঢাকা ইউনিভার্সিটি না, তাদের আদর্শ কুয়েট রুয়েট সুয়েট কুয়েট বুয়েট এগুলো হোক, এই আশা আমরা ব্যক্ত করি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। নতুন হোস্টেল সুপার সহ পুরনো হোস্টেল সুপারদের দায়িত্বের এবং আজকের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি সবাইকে। ধন্যবাদ বিসর্জন দিয়ে
এখানে একটি মুহূর্ত সেশনে এখানে শেষ হল। এই যে বিশাল অট্টালিকা লক্ষ্য করছো, এটি অপমানম আমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এর প্রতিটি প্রতিটি এই বালি সিমেন্টের অধিকার রয়েছে তোমার কাছ থেকে সেই প্রাপ্যটি বুঝে নেওয়ার। এখানে তোমরা শুনেছি তোমাকে মাত্র তিনটি টাকা তোমার পকেট থেকে এখানে বিনিয়োগ করা হয়, আর বাকি সকল টাকা এদেশের থেকে পাওয়া সাধারণ জনগণের বিনিয়োগ। তারা তোমার থেকে তাকিয়ে রয়েছেন, তোমাদের কাছ থেকে তারা কৃষক প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, সেখানে তাকে তোমরা বঞ্চিত করতে পারো না। তোমরা যখন এই শিক্ষায় ক্ষেত্রে বেরিয়ে যাবে, তাদের কল্যাণের কথা, এই গণমানুষের কল্যাণের কথা তোমাকে নিশ্চয়ই ভাবতে হবে। সে কারণে তোদেরকে অনুরোধ করবো, তোমরা কোন পরিচিতার মধ্যে নিজেদেরকে হারিয়ে দিও না। এবং বড় ভাইরা এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, গুণমান বক্তব্য দিয়েছেন, সেগুলো শ্রদ্ধাঞ্জলি করে গুরুত্ব দিয়ে নিজেদের ধারণ করবে এবং সামনে সময়টুকু চলার চেষ্টা নেবে। এই প্রত্যাশা তোমাদের কাছে রয়েছে। যারা এখান থেকে বিদায় নেবে, এই ছাত্রাবাস তোমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তোমরা এখান থেকে যে অত্যন্ত শিখতে পেরেছ, দায়িত্ববোধ তোমাদের হয়েছে, সেটাই তোমাদের আগামী দিনে প্রয়োজনীয় হবে এবং তোমরা নিরন্তর কল্যাণ নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবে। আমি আজকের একটি কথা আমাদের প্রাক্তন অধীক্ষক এবং যার টিম এবং নবাবতরা যিনি দায়িত্ব নিয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আমি এক সেন্টেন্স যেটা বলতে পারি, আমার শ্রদ্ধ বড় ভাই আমার দাদা অরূপ কুমার হালদার, উনি আমি যে আমার জানার মধ্যে আমি আমার দীর্ঘ চাকরি জীবনে যতগুলো প্রস্তুতি করার দেখেছি, আমার একটা সেন্টেন্স এক্ষেত্রে বলা আছে, ইউ ওয়াজ আনপ্যারালাল, আমি আমার জীবনে এরকম প্রস্তুতি করা আমি দেখি নাই। এবং উনি যেটা মাহমুদ সাহেব উদ্যোগ বলে গেছেন, উনি এত বেশি সিরিয়াস থাকতেন এই বিষয়টাকে নিয়ে, আমরা খুব আশঙ্কিত ছিলাম যে এইটাকেই ওনাকে হয়তো একটা বড় ধরনের অসুখে নিয়ে যাবেন কিনা। তো আমরা সেই সেই সুপারের সাপ্ত সুপারের একটি আমরা পরিচয় পাচ্ছি যে তোমরা আজকে অনেক পরিপাটি হয়েছ, অনেক সুন্দর হয়েছ এবং আগামী দিনে তোমরা একটা অঙ্গীকার করতে সক্ষম হয়েছ এই হোস্টেলটাকে সুন্দর করে রাখার ব্যাপারে। আর নতুন যিনি এসছেন তার ব্যাপারে তো কিছু বলার নেই, আমি আসার সময় তার হ্যান্ডশেক করলাম, এর থেকে কোনো অনুষ্ঠিত করো। আজকে যে একটি সুন্দর বক্তব্য তিনি তোমাদের সঙ্গে উপস্থাপন করেছেন, আমার কাছে মনে হয় দিস ইজ ট্রিমেন্ডাস। এত সুন্দর বক্তব্য আমরা অনেকদিন আমাদের এই চত্বরে শুনি না, বুঝায় স্পষ্ট হয়ে গেছে যে উনি কতটা ডাইনামিক হবে, উনি কতটা সিনসিয়ার হবেন, উনি কতটা অনেস্টলি এখানে সার্ভিস দেবেন। এখন তোমাদের দায়িত্ব রয়ে গেছে অনেক, তোমরা সেটা কিভাবে মূল্যায়ন করবে, কিভাবে তাকে গুরুত্ব দেবে, এটি তোমাদের কাছে ছেড়ে দেওয়া হবে বিষয়। আমি আমি বিশ্বাস করতে চাই সেই উৎসাহিত রহমান এবং তার টিম সাকসেসফুল হবে দশম পলিটেকনিক ইনস্টিটিউটের সুলতানুদ্দিন সৈয়দ অর্থাৎ ছাত্রাবাস পূর্বের ঐতিহ্য রক্ষা করে সামনে এগিয়ে যাবে। আমরা দূর থেকে তোমাদের জন্য সেই আশীর্বাদ করতে চাই। ইতিমধ্যে যে একটি খারাপ কথা নেগেটিভ কথা এসছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে, তোমরা তোমাদের জন্য থাকবে, তোমরা তোমাদের জন্য হবে, সেই প্রত্যাশা রেখে আমাকে এই ধরনের একটি মনোরম আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ পলিটিক্যাল শিক্ষা সমিতির পক্ষ থেকে আয়োজকদের কাছে বিনম্রতা জানিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হবে এই প্রত্যাশাকে। তোমাদের সকলের জীবন এবং আমাদের আজকের আনন্দিত সুবিধানদের জীবন সুন্দর হোক, পবিত্র হোক এবং নির্মল হোক। সকলের জন্য সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিদায়ী সভার ও নবাগত এবং সহকারী সভাপতি সভা এবং আজকের দাবির উদ্দেশ্যে এই সভা যে দাবির উদ্দেশ্যে অনুষ্ঠান আমাদের নবীন সাংসদের তাদেরকে আমি শুভেচ্ছা নবীন যারা এখানে এসছে আসলে আমরা এমন নবীন নাই, আমরা এখন আমাদের হোস্টেলের নবীন কাজের
সম্পর্কে আমাদের কি করতে হবে, কি অবস্থায় থাকতে হবে, সেগুলো তোমরা নিজেরা একই অবস্থায়। আর আমাদের হোস্টেল সুপার আজকে এই বক্তব্যের পরে আমাদের মনে হয় আর ইউনিয়ন হোস্টেল সম্পর্কে কিছু জানা বা বলা থাকে না। হোস্টেল সুপার আগুন তাদের পাকা করতে না হয় সোমবারে তোমাদের সহযোগিতা থাকে, তাহলে কোনোদিনও হোস্টেল সুপার এর আগুন রাখা হবে না। তবে ফুলের ভিতরে যে কীট থাকে সেই কীট কিন্তু আমার হোস্টেল সুপারকে বেড়ে গেছিল, একটা সুন্দর একটা অবস্থা। আমি যখন আজকে হোস্টেলের ওই পাশে গেট দিয়ে মোটরসাইকেলে আসছি তখন একবার আমার মনের ভিতরে মনে হয়েছে যে আমি কোন কোনো জায়গায় আসলে একটি চলে এসেছি। এত সুন্দর সাধারণ, এত সুন্দর লাইটিং, আমার মনে হয় এই হোস্টেলের ইতিমধ্যে কোন অনুষ্ঠানে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই আশা আমি লক্ষ্য করি। আর আমাদের হৃদয় হোস্টেল সুপার, হৃদয় হোস্টেল সুপার আমার সভাপতি আলোচনা বলে গেছেন যে আনবেলা আসলে আমার চাকরি জীবনে আমাদের সাথে সাথে চাকরি জীবনে এ ধরনের সিনসিয়ার লোক আমি খুবই কম দেখেছি। আমি সত্যি কথা কি এখন জীবনে সম্পর্কে বলি সেটা হল হোস্টেল সুপার থাকা অবস্থায় আমার দাদা অন্যদাদার সামনে সামনে দিয়ে আমি খুব একটা হাঁটতে স্বচ্ছন্দ বোধ করতাম না। তারপরে ওনার সঙ্গে দেখা হলেই কেউ বিভাগে বিভাগের দায়িত্বে আছে, কোন দায়িত্ব যখন ছিলাম না তখনও হোস্টেলের মেনটেন্যান্সের যে কোনো একটা বিষয় যদি আমার সামনে দেখা হলে পরে সেই বিষয়টা তুলে ধরবেন। তুমি কোনো সময় ওনার বাসার মেনটেন্যান্সের ব্যাপারে আমার কাছে অনুরোধ বা কোনো কিছু করেন, তোমাদের হোস্টেলের মেনটেন্যান্সের বিষয়ে সবসময় আমার সাথে আলোচনা করতে উনি। আমরা যারা বিভাগীয় প্রধানের দায়িত্ব আছে বিভিন্ন শিক্ষক, আমরা কিন্তু সবসময় তোমাদের কিভাবে তোমাদের সৎসঙ্গে রাখা যায় তোমরা ভালোভাবে থাকো এই চিন্তা কিন্তু আমাদের সবসময় আছে। আমাদের সমস্যা এখন সকাল সাতটার সময় তিনি মোবাইল করেছেন প্রেসিডেন্ট সাহেব আমার হোস্টেলের বাবুচি নাই বাবুচি ব্যবস্থা করে। আমি সেই সকালবেলায় মোবাইল করে নির্বাচন থেকে বাবুচির ব্যবস্থা করে আমরা কিন্তু সবসময় তোমাদের উপরে ভালোভাবে থাকো সেই ব্যাপারে কিন্তু আমরা সবসময় প্রশাসনের মন্ত্রণালয় থেকে এবং আমরা ব্যক্তিগত আমাদের তরফ থেকে আমরা সবসময় কিন্তু সচেষ্ট আছি। ভালো থাকা বা ভালো রাখার ব্যবস্থার জন্য তোমাদের সহযোগিতা কিন্তু সব সময় প্রয়োজন। আমি বেশি কিছু বলব না, আমাদের তোমাদের যে দাবিগুলো এখানে উত্থাপন হয়েছে এই দাবি আমাদের প্রশাসনের আমাদের প্রিন্সিপালের সীমাবদ্ধতার মধ্যেও যেগুলো সম্ভব সেই দাবিগুলো আমি আলাপ করবো এবং আলাপের পরে প্রশাসন করা যায় তোমাদের দাবি করতে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। আর বিদায়ী হোস্টেল সুপার গুরুদার যে সার্ভিস দিয়ে গেছেন এই সার্ভিসের তুলনা হয় না। ওনার এই চাকরি শেষ হলে ৫৭ বছর বয়সে যে সার্ভিস দিয়েছেন আমি এটা দেখেছি যে উনি শুধুমাত্র হোস্টেল না যে কোনো জায়গায় উনি যে কাজটা নেন সে কাজটা একদম নিজের মুখুর করে করার চেষ্টা করেন এবং ওনার উনি আমাকে অসুস্থ হয়ে গেছেন নিজের সুস্থ থাকে এটা আমরা সহযোগিতা করব। আর তরুণ হলে উদ্যমী হবে এ কথা আমি বিশ্বাস করি না, উদ্যমী মানুষ জন্মের থেকে সৃষ্টি হয়। আমরা মুস্তাফিজুর রহমান সাহেব শেখ মুস্তাফিজুর রহমান সাহেবের হোস্টেল সুপার হিসেবে আমাদের দায়িত্ব নিয়েছেন, উনি যতদিন চাকরি করবেন ততদিন চাকরি জীবনে থাকবেন, ওনার মধ্যে যে উদ্যম আছে সেই উদ্যম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই উদ্যম ভাটা করবে না কোনো জানা বিশ্বাস করবে না। উনি তোমাদেরকে যেভাবে চলতে পারেন সেভাবে তোমরা চলো, দেখবা হোস্টেলের পর তোমার অবস্থান থেকে আরো ভালো অবস্থা কিন্তু বসে পারো এবং আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে তোমাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য সহযোগিতা করে এই আশ্বাস দিয়ে আমরা
এবং আমি চেষ্টা করব আমাদের দাবিতে আন্দোলন করার জন্য। আমি ক্ষুদ্র একটা ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলাম, বলতে হয় তোমার সুভাষ স্যার তোমাদের যে প্রতি কত আন্তরিক আমাকে বলতে দেয়নি। একদিন বলতেছেন সিনেমা এই অসুবিধায় পড়ে আছে, উনি কি করতে হবে, সাথে সাথে তোমার স্যারকে আমি সাহায্য করলাম। আমি তোমাকে জানো না আমার সাহায্য তোমাদের জন্য সবসময় দাঁড় করা থাকবে। আমি অতীতেও করেছি, বর্তমানে করবো বলে আমি আশ্বাস দিচ্ছি। অনেক আছে কম কথা বলি, বিশেষ করে দিদাই অধীক্ষকের উদ্দেশ্যে সবে এক লাইনে আমি বলতে চাই। অধিক্ষক মহোদয়ের পক্ষ থেকে জেলা উদ্দিন রহমান গাঙ্গুলী বাবু আর সুভাষ সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের সুন্দর কর্ম সুন্দর জীবনে কর্ম উপহার দেওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ওদের জীবন সুন্দর সুখে হোক। ওনারা যে যাচ্ছেন বরং আরো নতুন উদ্যোগ নিয়ে এই হোস্টেলে আবারও আসুন এই প্রত্যাশা রাখেছি। বর্তমান যে সুপার আসছেন সত্যি ওনারা তিনজন আসছেন, ওনারাও ভালো, ওনাদের কর্ম দ্বারা উনি ওনারা কেমন তারপর মাঝে প্রমাণ করে দিলেন। ওনাদের সকলকে তোমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করতেছি, তোমাদের সহযোগিতা ছাড়া ইনস্টিটিউট চালানো সম্ভব নয়, আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করতেছি। আর এই এত রাত পর্যন্ত তোমরা কষ্ট করে যে তোমরা আসো, তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তোমাদের জীবন সুন্দর সুখী হোক এই কামনা করে আমার সঙ্গে প্রশ্ন আসছি। বর্তমান হোস্টেল সুপার শেখ মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন অত্র হোস্টেলের অষ্টম বর্গের ছাত্র আবুল বাসার। বিদায়হীন সুপারকে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন বর্তমান হোস্টেল সুপার শেখ মুস্তাফিজুর রহমান। সহকারী সুপারদায়ীদেরকেও কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধানকে পুরস্কার তুলে দিচ্ছেন কম্পিউটার বিভাগের ছাত্র মোহাম্মদ রাজীব। ডিপার্টমেন্ট
আর এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন। মাহমুদা ম্যাডামকে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন মাজহারুল ইসলাম। মুস্তাফিজুর রহমান স্যারকে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী রেজা অষ্টম পর্ব। বর্তমান সুপার জনাব শেখ মুস্তাফিজুর রহমানকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মেকানিক্যাল বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান শেখ আব্দুল আজিজ স্যার। সহকারী সুপারদয়কেও শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। সহকারী সুপারদয়দের স্যারকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সহকারী সুপার স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি। অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতি অনুষ্ঠানের এ পর্যায়ে বর্তমান স্কুলের দায়িত্বে আছেন মোহাম্মদ গফফার স্যার, তাকে পুরস্কার তুলে দিয়েছেন মোহাম্মদ ফারুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি শুনতেই বলছিলাম যে অনুষ্ঠানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে। অনুষ্ঠান বলেছেন যে একটা আইপিএস লাগানোর জন্য অতি দ্রুত একটা আইপিএস লাগানো হবে। সামনে একেবারে গেটের বাইরে, এই মেন গেটের বাইরে যে একটা বড় ঘড়ি লাগানোর কথা বলেছেন, দ্রুত সম্ভব ওখানে কি বড় ঘড়ি লাগানো হবে। রুমে রুমে বাস্কেট দেওয়া হবে। অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি সারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, শুধু সারের কথা অনুযায়ীও বাস্কেট দেওয়া হবে। সবার শেষে একটা অনুরোধ জানাবো, বিনীতভাবে একটা অনুরোধ জানাবো। অনুরোধ হচ্ছে 11 সেপ্টেম্বর কন্ট্রোলার স্যার আসেন এখানে, উনি বলে থাকেন যে সেই 9/11 সেদিন বলতেছিলেন, সেই 9/11 কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে এই সেমিস্টারটা কেমন যাচ্ছে তোমরা ভালোই জানো, সুতরাং নিজ দায়িত্বে পড়াশোনা শেষ করে 11 সেপ্টেম্বর তোমাদেরকে পরীক্ষার ভিড়িতে বসতে হবে। সুতরাং রেজাল্ট খারাপ হলে তোমার কোন মূল্য নাই, রেজাল্ট ভালো হলে তোমার মূল্য আছে। তুমি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে এই প্রত্যাশা করি, এবং এখন খুব অল্প সময়ের ভিতরে এই প্রোগ্রাম শেষ হবে। প্রোগ্রাম শেষ হলে এখান থেকে নিশ্চিতভাবে আমাদের একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়নটা রাতের খাবার। রাতের খাবারের প্রথমে অতিথিবৃন্দ এবং নবগত যারা আছো তোমরা একসঙ্গে ডাইনিংয়ে বসবো আমরা। এরপরে পর্যায়ক্রমে পরবর্তী পর্যায়গুলো সবার শেষে অষ্টম পর্ব, এবং যারা দায়িত্বে আসো সুশৃঙ্খলভাবে স্যারদের এবং যারা এখানে আসো প্রত্যেকে আজকে টেবিলে যারা খাবে শুধু স্যাররাই মেহমান না, টেবিলে যারা খাবে প্রত্যেকে মেহমান, যারা দায়িত্ব আছে তারা তাই মনে করতে হবে। তো এই অনুষ্ঠান সুন্দরভাবে প্রথম পর্ব শেষ হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রথম পর্বে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।
girl. Why we had to fight like this? Now I feel so lonely. Yeah, girl, without you, baby. Give me the chance to hold you, baby. Give me the chance to hold you. Now, Nashara has party.